একটু করেন আপনি আর ইকটা একটা দিয়ে রাখেন আব্দুল মোতালিব চিন্তা করছেন আমি আজ আছি কাল নাই কবে শুয়ে যাব তবে আমার এই পোতার দেখভাল কে করবে আব্দুল মোতালিব চিন্তা ভাবনা করছেন বাড়িতে বসে রাত্রিবেলাতে আমার নবীকে নিয়ে বিছানাতে আছেন বাবা বেরাদার আমার নবী পাক বলছেন দাদো যান একটা কথা বলবো হ্যাঁ ভাই বলো কি বলবে তুমি বলো বলো দাদুজান আমার তো মা জগতে বেঁচে নাই। আমার আব্বা জগতে বেঁচে নাই। দাদু যান আমি অনেক দিন থেকে আমার মায়ের বুকের ওপরে চেপে ঘুমাতে পারিনি দাদু যান আমার ইচ্ছা যাচ্ছে দাদু আজকে রাত্রে বেলাতে আমি আপনার বুকের ওপরে মাথাটা দিয়ে একটু ঘুমাতে চাই দাদু যান আরাম করতে চাই বেরাদার বন্ধগণ বাবা যে আমার সোনন মা আমার নাবি মোস্তাফা সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম বলছেন দাদো যান আমি আপনার আমি আপনার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করতে চাই জানাবে আব্দুল মোদালি বলেছিলেন ভাইয়া শোনো তুমি আমার বুকে মাথা দিয়ে ঘুমাতে চাও তবে আমার কথা শোনো আমার এতে কোনো বাধা নাই আমি জানি যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই ভাই জানাবে আব্দুল মোতালি রাতের বেলাতে আমার নবীকে বিছানাতে রেখেছেন বাবা বুকে করে নিয়া আব্দুল মোতালি আমার নবীকে আরাম করছেন বাবা আমার না বি মোস্তাফা দাদু জানের বুকে মাথাটা দিয়েছেন বাবা কিন্তু আমার নবী চোখটাকে বন্ধ করে না জানাবে আব্দুল বদালি বলছে না দাদু বাই তুমি তো আমার বুকে মাথাটা দিয়েছো তবে কেন চোখটাকে বন্ধ করো না ও দাদু ভাই তুমি আমার বুকে মাথাটা দিয়ে ঘুমিয়া যাও হাই রে আমার নাবি মোস্তাফা যেই নাবি না গোলে আসমান জমির সৃষ্টি গত না যেই নাবি না গোলে পাগার পর্ব সৃষ্টি গত না ওই নাবি মোস্তাফা আজকে দাদু জানের বুকে মাথাটা দিয়া যেন টুকরে টুকরে কান বাবা জানের বুকে মাথা দিয়ে কাঁদছে কথা বলবি না আব্দুল মতালি বলছেন ভাই কান্দিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি সহ্য করব না মোস্তফা বাবা গো মায়ের গর্বে থাকতে নিজের আব্বা জানকে ছয় বছর বয়সে মাকে আজকে আমার নবী কাছে বাবা ডুগরে ডুগরে টানছে না আব্দুল মোতালি বলছেন ভাইয়া শোনো তুমি চোখের পানি ফেলিও না তুমি কান দিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি সহ্য করব না দাদু ভাই তুমি কান্দিও না হাইরে আমার নবী মাকে হারিয়েছে আমার নবীর চোখ দিয়ে পানি থামে না বাবা যার মা জগতে বেঁচে নেয় তার দুনিয়াতে কিছুই নেই পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না আব্দুল মতালি বাবা গো সারা রাত ধরে আমার নবীকে বুকে মাথাটা দিয়ে নবীকে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন আব্দুল মতালিব দেখছেন আমার ভাইয়ের ঘুমটা আসে নাই আমার নাবি পাক ভাবছেন আল্লাহ আমি যদি না ঘুমাই আমার দাদো জান ঘুমাবে না আমার নবী এমনিতে একটু চোখটাকে বন্ধ করেছেন যে আমার চোখ যদি বন্ধ দেখে আমার দাদু যান হয়তো একটু আরাম করবে বৃদ্ধ দাদু যান আজকে আমার জন্য কাঁদছে আব্দুল মতালিব দেখছেন আমার নবী চোখটাকে বন্ধ করেছেন আমার নবীকে বিছানাতে রেখে দিয়া বাবা অন্য ঘরে চলে গেলেন আব্দুল মতালিব মুখে কথা বলে না একশো কুড়ি বছর বয়সে আব্দুল মোতালিব ডুবরে ডুবরে ঘরের ভিতরে গিয়ে কান্দে কেন কাঁদছে না বাবা আমার নবীর কষ্ট দেখতে পারে না ওই আব্দুল মোতালিব আমেনাকে হারায়া আব্দুল মোতালিব আমেনা আমে বলে ডুবরে ডুগরে কানছে ওর আব্দুল মন্দালিব কান্তে ছিল আমার নাবি পাক জান বাবা পিছনা থেকে উঠে গেল আমার দাদো জান কোথায় গেল আমার নাবি পা উঠে গিয়ে ওই গোটাতে চলে যাচ্ছে না বন্ধুরা যেই ঘরখানাতে আব্দুল মন্দালিব ডুগরে ডুগরে কান্তে ছিল ওরে যুবকেরা নবী যেমন ঘরের মধ্যে ঢুকেছেন বাবা দেখছেন আব্দুল মোতালিব বাচ্চা ছেলের মতো যেন ডুগরে ডুগরে কানতে আরম্ভ করেছেন আমার নবী বলছেন দাদু যান দাদু যান আপনি কাঁদছেন কেন কেন আপনার চোখে পানি ভাই তুমি চলে আসলে হ্যাঁ দাদু আমি চলে আসলাম আব্দুল মতালি বলছেন ভাই তোমাকে কি দুঃখের কথা শোনাবো আমি আমেনাকে জান থেকে ও বেশি ভালোবাসতাম হি আমেনা যখন চলে গেল আমি দিলখানাকে থামতে পারি না আবদুল মত বাবা গো এই কথা যেমনই বলা আমার নবীর চোখ দিয়ে জানোয়ার পানি থামল না আমার নবী ডুবরে ডুবরে কানতে আরম্ভ করেছেন বাবা যুবকেরা হাই নবী মুস্তাফা দাদু জানের হাত ধরে বলছে না দাদু জান আপনি চোখের পানি ফেলবেন না দাদু জান আমি সব সহ্য করিব আপনার চোখের পানি দেখতে পারব না আব্দুল মোত্তালেম আমার নবীকে নিয়ে থাকলেন সারা রাত ধরে সকাল যখন হয়েছে না বাবা দেখছেন আমার নবীর দিকে তাকিয়ে আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে জিজ্ঞাসা করছেন ভাই দাদু ভাই তোমার চোখ লাল কেন তোমার চোখে ব্যথা হয় হ্যাঁ দাদু আমার চোখে খুব ব্যথা হয় আব্দুল মতালি বলছেন ভাই চিন্তা কর না আমি তোমার দাদো যান আমি তোমাকে চোখের দাওয়া করার জন্য নিয়ে যাব আব্দুল মতালিব আমার নবীর হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছেন আমার নবী বলছেন দাদু যান কোথায় যাবেন আব্দুল মতালি বলছেন ভাইয়া আসোন যদি সাত সমুন্দার পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মত্তালি এবার বাড়ি ফিরে আসব না ভাই চলো তোমাকে নিয়ে যাব। চোখের দাওয়া যতক্ষণ করব না আমি বাড়ি ফিরবো না আব্দুল মোতালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা রাস্তা ধরে যেতে যেতে বন্ধরা আব্দুল মোদালি ভাবছেন আল্লাহ আমি কোন নার্সিং হোমে যাব না আমি কোনো ডক্টরের কাছে যাব না কোথায় যাবে না আব্দুল মোতালিব সামনে দেখছেন একজন আল্লাহ রাহেবের বাড়ি আব্দুল মোতালিব গেলেন আর বাইরে থেকে ডাক দিচ্ছে না ও রাখে একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে কোন আওয়াজ আসে না আবার বলছেন রাখে একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে কোন আওয়াজ আসে না তিনবার ডাক দিয়েছে না রাখে তখন কি করতেছিল যেই সময়তে আমার নাবি বুঝতাপ আট বছর বয়সে রাগে বে দরওয়াজায় দাঁড়িয়ে সেই সময়তে ওই রাগে ঘরের মধ্যে আমার বিশ্ব নবীর পরিচয় পড়েতে ছিল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তকবীর আল্লাহু আকবার তকবীর আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ার সুরালা ইয়ার সুরালা হায়দরী ইয়ার হায়দরী ইয়ার হায়দরী তকবীর আল্লাহু আকবার বাজার বড়া মসজিদ কমিটি जिंदाबाद बाजार बड़ा मस्जिद कमेटी जिंदाबाद বিশ্ব নবীর জীবনী जिंदाबाद বেরাদার তখন যেই সমাতে আমার নবী রাহেবের গেটে দাঁড়িয়ে সেই সমাতে রাহেব একখানা পুরানা কেতাব বার করে নিয়ে আমার নবীর পরিচয় পড়তেছিল আহ বেরাদার বন্ধগণ বাবা যে আমার সনন মা আমার নবীর খানা পড়তে ছিল আর হঠাৎ করে দেখছ না বন্ধরা ওই রাঘে বের ঘরের ছাদ খানা যেন হিলতে আরম্ভ করেছে না আর বলছে না তুমি তোমার বাড়ির বারান্দায় তাই আর নাবি মোস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো তাড়াতাড়ি করে বেরিয়ে যাও তামি ছাদ তোমার ওপরে পড়ে যাব জোরে বলুন ছাদ বলছেন হিলচার বলছে তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আর তুমি ঘরের মধ্যে বেরিয়ে যাও নচে ছাদ আমি পড়ে যাব। আহ রাইহে দেরি করলেন না বাবাহা সুন্দর পোশাক পরে যেমনই বাইরে গিয়াছেন বাবা যেমনই বাইরে যাওয়া সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল আমার নবীর ওপরে নজর আট বছর বয়সে আমার নবী দাঁড়িয়ে রাগে মুখে কথা বলে না আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে বলছেন তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে তো বেরিয়ে আসিলে আসিলে বটে মুখে কথা বলো না আমার পোতার দিকে কেন দেখে আছো রাগে বলছেন আব্দুল মোত্তালিব আচ্ছা বলো আপনার পোতাকে কেন নিয়ে এসেছ আব্দুল মোতালিম বলছে না আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে কোন ওষুধ পানি পানি আছে আছে আর আব্দুল মোতালিম না বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জন গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম যে ছেলের চোখের হিকমাত গিরি খাটিয়া আব্দুল মোত্তালি বলছেন তবে আমার পোতার কি চোকটা ভালো হবে না হ্যাঁ হবে তুমি তো এখনই বললে হাকিমের হিকমাতগিরি চলবে না সার্জেনে সার্জেনগিরি চলবে না তো চোখটা কি করে ভালো হবে রায় হে বলছেন আব্দুল মোত্তালিম হোগা আব্দুল মুত্তালিব আমি বুঝা গেছি আপনারে পোতাটা সাধারণ হতে পারে না আপনারে পোতা যদি হয় তবে শ্রেষ্ঠ নবী হবে নারে তাকবীর নারে ইশারাত নারে হায়দ্রী আল্লামা মৌলানা তফাজুল হোসেন সাহ নারে তকবীর আহ এটাই হবে শেষ জাবানার নবী আব্দুল মোতালি বলছেন চোখ কি করে ভালো হবে রাহে বলছেন আব্দুল মোতালি তুমি দেরি করো না তোমার পোটাকে বাড়ি নিয়ে যাও আর বিছানাতে শুইয়া দিও আর ই নারী থুথু মোবারকা নিয়ে ওনারি চোখে লাগিয়ে দিও সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে আব্দুল মোতালি বলছেন আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে রাহে সাহেব যখন বলে আছে একবার নিয়ে যাই দেখি আমার নবীকে নিয়ে গেল বিছানাতে শুয়া আমার নবীর থুথু মোবারাকা নিয়া। আমার নবীর চোখে লাগিয়ে দিয়েছে না আর বলছেন ভাইয়া বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে আমার নবী মুস্তাফা বলছেন দাদো যা আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না জোরে বলুন আমার নবীর থুথুতে চোখটা ভালো হলো আমরা যদি থুথু দিই তাহলে হয় থুথু আর আমার নবী যেটা থুথু দেয় সেটা হয় ওষুধ জোরে বলুন শুধু আমার নবী তরকারিতে থুথু দিতেন তো তরকারি বেড়ে যেত মাংসতে থুথু দিতেন তো মাংস বেড়ে যেত আর আমি আর আপনি তরকারিতে থুথু দেন তো আপনার বিবি যদি সাহার নিয়ে না ঝাড়াই ঝাড়াইবে কি ঝাড়াইবে না খালি থুথু দিবেন আর বলবেন বিবি এটাতে একটু থুথু দিয়েছি খাইয়া দেখো তো কেমন আছে কোনো কথা না সাহার লিয়া দুই চার সাহার লাগিয়ে দিবে তেরা থুথু খাঙে মার পাহিলে না কুচ্ছু কারকে আমার নবী শুধু থুথু থেকে নিজের চোখটা ভালো করেছিল না মাকানগরে একটা কুয়া ছিল যে কুয়ার পানি বাবা কেউ পান করত না ইয়া তো গন্ধ পানি আমার নামে বস্তা পা ইয়া একটু মুখটা বাড়ায়া একটু থুথু মোবারাকা দিয়া দিলে না কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল জরে বলো ওই কুয়ার পানিখানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল তো আমার নবী কেমন ছিলেন বাবা কেউ বলছে আমরা নবী আমাদের মতন আমাদের বলো ভাই আমরা ও খাই নবী ও খাই হারে রে বেটা তুই একবার করতো হাতের ইশারা করতো আকাশের চন্দ্র কি দুই খণ্ড হবে পারবেন কেউ আমার নবী ইশারা করলেন তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লেগেছিল জোরে বলল সুবহানাল্লাহ আল্লাহ সেই ঘটনাগুলো আসে ভাই মজার ঘটনা এখনও শুনতে পারিনি এখন চলছে জীবনী শোনেন দরকার হলে এক মাস জীবনী কব এটাখানি এক মাস বলবার আর যাবো না ভাই বেরাদ ইসলাম বন্ধুকর বাবাজি এবার আব্দুল মোত্তালি আমার নবীকে নিয়ে আছেন আব্দুল মোত্তালি ভাবছেন আল্লাহ আমি আজ আছি কাল নাই কবরে শুয়ে যাব। আমার এই পোতার দেখভাল কে করবে আহ ওনার নটা বেটাকে ডাক দিলেন বেটা কনেরা চলে আসলেন আব্দুল মোতালি বলছেন ব্যাটা রাগা দেখছো আমার ইয়াতিম বসে আছে আমার পার্শে আমেন আর কলেজার টুকরা বসে আছে আমার পার্শ্বে আবদুল্লার নয়ন তারা বসে আছে আমার এ পোতার তার দেখভালের ভার কেটা নিবে আবদুল মোতালিব মনে মনে বলছিলেন আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে এই জন্য আবু তালেবা আর হাজরাতে কি মায়ের গর্ভের ছিল নিজস্ব চাচার দরদ বেশি থাকবে এমনি বলছেন মনে মনে ফুটে বলছেন না আহ খোদার কসম আব্দুল মোতালি বললেন আমার এ পোতার দেখভাল কে করবে আবু তালিব নিজে হাতখানা তুলে দিলেন আব্বাগো আপনি চিন্তা করবেন না আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার এ যার দেখভালের ভার আমি নেব বেটা তুমি দেখভাল করবে তবে বেটা একটা কথা শোনো ও বেটা বোতালে একটা কথা শুনে নাও আমার এ পোতা বাবা জগতে বেঁচে নাই মা জগতে বেঁচে নাই ও বেটা বোতালে তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে আতিমের মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে আতিমের গায়ে দিও যেন বা বলে মনে না হয় মা বলে মনে না হয় আবু তালেবের স্ত্রী চলে আসিল আব্বা আপনি চিন্তা করবেন না আমি মার মতো ভালোবাসব জীবনে মনে করতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই মা বেঁচে নাই আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিলেন বাবা গো আমার নবীকে টেনে লাগালেন আমার নবীর বয়স হলো এক আট বৎসর আর আব্দুল মতালিবের বয়স হলো একশো কুড়ি বৎসর ওই আব্দুল মতালেব একশো কুড়ি বছর বয়সে ইন্তিকাল কাল করলেন সকলে পড়ল এ আমার কার কাছে থাকলেন ভাই কার কাছে থাকলেন আবু তালেবের কাছে আবু তালেবটা আমার নবীর কে আবু তালেবের বাপের নাম কি আব্দুল মোত্তালিব তো চাচার কাছে আমার নবী থাকতে লাগলেন আচ্ছা ভাই বলেন তো একটা কথা উত্তর দেন আপনারা আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো একটু জোরে বলতে হবে আর আমরা আপনারা যদি কারের কাছে থাকি তো লাভ হবে না লস হবে খাইয়া খুইয়া চিক না করে দেব কেউ যদি বিধে ওকে পাঠায় যে যা ভাই তুই মুন্সিগিরি কর তো ও দু টাকা রাখবে আর দু টাকা লিখবে খাইয়া চিকনা করে দেয় আমার নবী আবু তালেবের কাছে আছেন দেখেন কি করে লাভ হয়েছিল মারাত্মক ঘটনা মাক্কা নগরে একবার পানি হয় না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় গাছপালা মারা যায় তো কিছু লোক মন্দিরে আরাধনা করতে যাচ্ছেন তো একটা লোক বলছে মন্দিরে গিয়ে লাভ হবে না এ মাক্কা নগরে একজন যদি দোয়া করে তবে আল্লাহ পানি দেবে বলে সেটা কেটা সেটা হলো আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে পানি হবে এরা দৌড় দিয়ে গেল আবু তালেবের কাছে হজুর এক কাজ করেন একটু তাড়াতাড়ি চলুন নাহলে সব বরবাদ হয়ে যাবে আবু তালেবের দিলে ময়ে চলে আসলো আবু তালেবের হচ্ছেন আমার নবী বলছেন চাচা বললো কি হলো রে বাছা চাচা আপনি কোথায় যাবেন বললো বাবা আমি তো যাবো একটু আরাফাতের ময়দানে পানির জন্য দোয়া করতে আমার নবী বলছেন চাচা আমিও যাব না তোমাকে নিয়ে যাব না এত বড়ো হাজার হাজার ময়দানের লোকজন থাকবে যদি হারিয়ে যাও কোথাও আমার নবী মনে মনে বলছেন আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না পানির মালিক ওয়াডার না দিলে কি পানি হবে আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন আপনার লাভ হবে চাচা লস হবে না আবু তালেম নিয়ে যাবে না আর আমার চাচার ছাড়ে না চাচা আমাকে নিয়ে চলেন না চাচা ভাতি যা তুমি যদি হারিয়ে যাও এত লোকজনের ভিড়ে তোমাকে নিয়ে যাব আমাকে নিয়ে চলেন চাচা তবে চাচা একটা কথা বলে দিয়ে আমি হারাবো না কেমন করে বলে চাচা আমাকে নিয়ে চলেন কা বা ঘরে আনা লাগিয়ে আমাকে বসিয়ে দেবেন আপনি দুয়া করবেন আমি ওখান থেকে এক কদম হিলবো না আপনার দুয়া শেষ হবে আমাকে নিয়ে চলে আসবেন বললো ঠিক আছে যা যখন যাবে তবে চলো তুমি আমার সঙ্গে চলো ও বন্ধুরা গো আমার মা বোনেরা আবু তালেব আমার নবীকে নিয়ে চলে কাবা ঘরে হিলানা লাগিয়া আমার নবীকে বসিয়ে দিয়েছে না বাবা বলছেন ভাতিজা তুমি এখানে বসো আমি একটু পানির জন্য দুয়া করে আসি আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা কে পানি দেয় দিচ্ছে যা কে পানি দেয় দেখছি আবু তালেব বললো ভাতি যা বস আমি আসছি বলে ঠিক আছে জান আবু তালেব চলে গেছে আর আফাদের ময়দানে হাজার হাজার লোকজনকে জামাতে নিয়ে আহা আবু দোয়া শুরু করে দিয়েছে না আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও পানি দাও বাবা গো আকাশ নীল হয়ে আছে পানি হবে কোথায় থেকে আকাশ থেকে পানি হয় না আর আবু তালেবের চোখে দিয়া পানি বন্ধ হয় না আকাশে বৃষ্টি থাকবে তাহলে না পানি হবে এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল পানি হয় না যারা যারা পিছনে দোয়া করতেছিল যারা হুড়া হুড়ি শুরু করল আচ্ছা আজকাল দেখবেন মসজিদে যদি ইমাম সাহেব লম্বা কেরাত লাগিয়ে দেয় তো কিছু কিছু যুবক গেলা থাকে না ই ওয়াকে হুড়া মারবে ওই ওয়াকে হুড়া মারবে এরা হুড়া হুড়ি মারছে আচ্ছা বলুন তো ভাই নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে জোরে বলুন হবে তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে আর নদীতে কি বলে একটা ডান দিকে লোক বাম দিকে একটা ইমাম সাহেব তিনজন নামাজ পড়ছে একদম শুরু করেছে সুরা আর বিশাল বড় নদীতে একটা মাছ উঠেছে ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কাত্তা বাড়কা মাছ পর নামাজ হবে বাম দিকের যে লোকটা আছে ও চট করে বলছে তুই থাকে না কোহলি তোর নামাজ হইবে না গেল ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি তোর নামাজ শেষ ভাই নামাজের মধ্যে কথা বললে নামাজ হইবে না আনা গুনা শুরু করেছে আবু তালেবের দুয়াতে পানি হবে না চল বাড়িতে ঘুমাবো বেড়াদার বন্ধুগণ বাবা যে আমার শোনন মা বাবা গো আবু তালে বে ঘন্টা হয়ে গেল তুই ঘন্টা হয়ে গেল কোন মতে পানি হয় না আকাশ নীল হয়ে আছে পানি হবে কোথায় থেকে আবু তালে ভাবছেন জানি না আজকে যদি আমার পাতুয়াতে পানি না হয় তবে আমার ইজ্জতে চলে যাবে আমাকে কেউ বিশ্বাস করবে না আবু তালে ভাবছেন যদি আজকে আমার দুয়াতে পানি না হয় আমার ইজ্জত চলে যাবে বাবা গো হি একবার দেখছেন আকাশের দিকে আর বাবা গো একবার দেখছেন লোকজনের দিগা না গুনা শুরু করে দিয়ে আছে কিছু লোক কুড়িয়াতে গিয়ে বৈশা গেছে আবু তালেবের দুয়াতে পানি ঘমে না বাড়ি ঘুরে চল এরা যাওয়ার পরিস্থিতি নিচ্ছেন আর আমার নাভি পা বাবা গো কাবা ঘরে ঘিলা বসে বসে তামাশা দেখতে ছিল আমার নবী দেখছেন একবার একবার দিকে দেখছেন বাবা চাচার চোখের দিকে আকাশ থেকে পানি হয় না আর চাচার দিয়া পানি বন্ধ হয় না আমার নবী ভাবছেন আল্লাহ আজকে যদি আমার চাচার দুয়াতে পানি না হয় তবে আমার চাচার ইজ্জতে চলে যাবে আমার চাচার ইজ্জতে যাওয়া মানে আমার বংশের ইজ্জতে যাওয়া আল্লাহ আমি আমার আমার বংশের দেব না। নবী আজকে আমার চাচার দুয়াতে পানি না হয় আমার চাচার ইজ্জত চলে যাবে আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না আমার নবী মোস্তাফা কাবা ঘরে হিলানা লাগায়া নিজর সাदत আঙ্গুলি খানা বাবা ও যুবকেরা আমার নবী পাক নিজর সাदत আঙ্গুলি খানা এইভাবেই इशारा করে দিয়েছেন বাবা আর যেমন इशारा করে দিয়েছেন বাবা যে আকাশ নীল ছিল কোন মেঘ ছিল না আমার নবী যেমন ইশারা করে দেওয়া আকাশ যেন কালো হয়ে গেল আর সেকেন্ডের মধ্যে কাল মতো বৃষ্টি চালু হয়ে গেল জোরে বলুন এত বৃষ্টি হতে লাগলো কে কুণ্ঠে ভাগলো দেখার যাই না সব কুঁড়িয়েতে যা বসে গেছে লোকজন বলছে আবু তালেবকে হুজুর তাড়াতাড়ি দুয়া ছাড়েন না হলে দুই ব্যায়াম মরব এতক্ষণ পানির জন্য মর এবার বলছে দুই ব্যায়াম মরব আবু তালিব দুয়া ছেড়ে দিয়েছে কুড়িয়াতে বৈশা আছে বাবা কোনো মতে পানি বন্ধ হয় না কাল বৈশাখীর মতো হয়ে যাচ্ছে লোকজন বলছেন হুজুর এবার আলাদা দুয়া করেন যেন পানি বন্ধ হয় আবু তালে বলছেন আল্লাহ পানি বন্ধ করো না হলে এবার সবাই মরবে পানি বন্ধ হবে কেমন করে আমার নবীর আনটি না তুলা আছে আমার নবীর তো আনটি না এখন তুলা আছে পানি আর বন্ধ হয় ধার বন্ধ বাবাজি আমার সোনন আবু তাহলে বললে পানি বন্ধ করো পানি বন্ধ করো কোনো মতে পানি বন্ধ হয় না আমার নবী দেখছেন আল্লাহ এবার আমাকে পানি বন্ধ করতে হবে ওই তাই নিজের খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা আর যেমনই মুড়ে দেওয়াছেন বন্ধরা বন্ধুরা সঙ্গে সঙ্গে আকাশের পানি বন্ধ হয়ে গেল জোরে বলো তুই হাত তুলে বলুন তো সুহান আকাশের পানি বন্ধ এবার লোকজন ভাবল আজকে যদি আবু তালে দুয়ার না করতো তাহলে পানি হইতো না আচ্ছা বলুন তো পানিটা কার জন্য হইলো ভাই আমার নবী ইশারা না করলে পানি হইতো জোরে বলুন হতো কি আমার পর্যন্ত হইতো না আমার নবী ইশারা করলেন পানি সঙ্গে সঙ্গে হয়ে গেল তো বলছিস নবী আমাদের মতো তুই তোর দশটা আংলি তুলে দেখা কি করে তোর পানি হয় সেটাই দেখবো বেড়াদার বন্ধুগণ বাবাজি পানি হয়ে গেল আবু তালেবের লাভ হলো না লস হইল ভাই গোটা মাক্কার মানুষের আবু তালেবকে কাঁধাতে করে নিয়ে গোটা মাক্কা ঘুরতে লাগলো আবু তালেব যদি আজকে দুয়া না করতো তাহলে হাল্লা পানি দিত না মান সম্মান বেড়ে গেল থাকতে লাগলো দিন যাই সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল বারো বছর জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর হইল জোরে বলুন বারো বছর এই বারো বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটছে ভাই আবু তালেব একদিন কোথায় ব্যবসা করার জন্য মূলকে সম দিচ্ছেন সামানপত্র গোছাচ্ছেন আমার নবী বলছেন চাচা বলল কি হলো রে বাছা চাচা আবার আপনি কোথায় যাবেন বললো ভাতিজা আমি তো যাব একটু ব্যবসা করতে মূলকে সাম বললো চাচা আমিও যাব এটা কেমন কথা ভাতিজা বার বার করে তুমি জিত ছাড়ছো না এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাওয়া যাবে না ওই বন্ধু ওই কোনে যাবে তাড়াতাড়ি এসো হ্যাঁ হ্যাঁ দেরি করব না ভাই আজকে কেহু না উঠে উঠা উঠি করবেন না একবার মোহাম্মদে বলুন সুমান আল্লাহ আবু তালে বলছেন না ভাতিজা বারবার তুমি জিদ ছাড়ছো তোমাকে নিয়ে যাব না আমার নই বলছেন চাচা গো আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে চাচা লস হবে না জোরে বলুন সুমান আল্লাহ আবু তালে নিয়ে যাবে না আর আমার নবী চাচার ছাড়ে না সাথে করে নিয়ে চলেন চাচা আবু তালে বলছেন ভাদিজা যা এত দূরের রাস্তা তুমি যাবে তোমাকে রোদ্র লাগবে সহ্য করতে পারবে না আমার নবী বলছেন চাচা গো আমি কথা দিলাম চাচা আপনাকে আমি বিরক্ত করব না আমাকে সাঁতে করে নিয়ে চলেন চাচা চাচা আমাকে নিয়ে চলেন আমি কথা দিলাম আপনাকে বিরক্ত করব না রাস্তায় করবি না তো ভাদি যায় বলল না চাচা আমাকে নিয়ে চলেন আমার নবীকে নিয়ে আবু তালে বলছে ঠিক আছে সামানপত্র তুমিও বেঁধে নাও আর আমাদের সঙ্গে চলো তো বাবা এক দল কা ফেলা যাওয়ার জন্য রেডি আবু তালেব রেডি আমার নবীও রেডি চলতে লেগেছেন না বন্দরা সুনেন বাবা ঘটনা কি ঘটছে গো আমার নবী চলছে আর রদ্র সুর সূর্যর তা আমার নবী সহিতে পারে না আমার আল্লাহ বলছে না আমি সব সহ্য করব আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না আমার আল্লাহ বলছেন আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না আল্লাহ বলে ও মেঘের ফারিস্তা দেরি কর না তাড়াতাড়ি করে যাও একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার ওপরে রেখে দাও মেঘের মেঘ দুই প্রকার একটা হয় সাধা আভা আর একটা কালো থাকে দেখবেন তো সাধা আভা আমার নবীর মাথার ওপরে রেখে দিয়েছেন বাবা আহ সুহান আল্লাহ ও মেঘে গেছে ছায়া করে মরনা বেজের মাথাতে সর্বসে হাওয়া করেন মরনা বিজরি গায়ে जोरे बोलन सुभान अल्लाह ओ मेघे जैसे छाया कर मोर नबी तेरे माथा ते सर पयो से हवा करन मोर नबी जी गायत सामने दोटे हाथ सामने दोटे हाथ रहमतेरी तेरी सकीना सामने दोटे हाथ रहमतेरी तेरी सकीना दिन दुनिया रे बादशाह से जे ताज दारे मदीना दै हलीमा तुमार कोले के जैसे छे देखो ना ओकी मेरे देखो ना काचे गिया देखो ना दाड़ हो ये देखो ना खुशबू सुंगे देखो ना दिन दुनिया के बादशाह से जे ताजदार है मदीना से बोलो सुभान अल्लाह ओ सुसु बेलाई दयार नबी এক gelen এ দ ময়দানে সূরযত কোনে লোকিয়া দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলাই দয়ার নবী gelen এ দ ময়দানে সূরযত কোনে লোকিয়া দেখেন নবী আছেন কোনখানে সামনে দটে হা রহমতের সাকিনা সামনে দটে হা রহমতের সাকিনা দিন তো নেই আর বাদাসে যে তাজদার মদিনা তাই হালিমা তোমার কোলে কে গেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না সঙ্গে দেখো না দিন তাজ জোরে বলুন ওই শাসে টুকরা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বাবা কেউ জানতে পারে না কিন্তু আমার জানে মোহন আল্লাহ ম্যাঘের খানা। মাথার উপরে ছায়া করে যাচ্ছে আমার নবী যদি ডান দিকে চলে ম্যাগের টুকরা খানা, ছায়া করে ডান দিকে চলে আমার নবী যদি বাম দিকে চলে ম্যাগের টুকরা খানা, ছায়া করে বাম দিকে চলে আমার নবী যদি দাঁড়িয়ে যায় ম্যাগের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায় আমার নবী যদি চলতে থাকে ম্যাগের টুকরা খানা ছায়া করে চলতে থাকে ও যুবকেরা কেউ জানতে পারে না আমার নবীর বুঝতে অসুবিধা হইল না চলে যাচ্ছে চলে যাচ্ছে বন্ধুরা একজন আল্লাহওয়ালা রাহেব ছাদের ওপরে চেপে দেখছেন ব্যাপার কি এই রকম তো জিন্দেগিতে দেখিনি যে ম্যাঘের টুকরা এত নিচে ভাসছে কেন রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোনো আল্লাহর ওলি আছে নচেত আল্লাহর নবী আছে রাহেব চট করে নিচে নামলো আর নিজের একটা লোককে ডাকছে কি হলো বলে ওই যে দেখ দলটা চলে আসে তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে আয় রাগেব জিন্দেগিতে কাউকে কোনো দিন নিমন্ত্রণ করেনি দুটা দানা পর্যন্ত খাওয়াইনি আর আইজকে বলছে তাড়াতাড়ি নিয়ে আই ওই গোলামটাও দেখছে বড় বড় চোখ করে এই সূর্য কোন দিকে উঠেছে আমার মালিক জিন্দেগিতে কাউকে নিমন্ত্রণ করেনি আর আজকে বলছে দলটাকে তাড়াতাড়ি রেখে নিয়ে খাওয়াবো তো যাক যখন বলেছে তো যাই আর ওই দিকে আবু তালেব আর সাথে যারা ছিল বলে হুজুরা চলতে পারি না একটু গাছের তলাতে বসে যান আমার নবীও বসে গেছে আবু তালেব সবাই গাছের তলাতে বসে আর এই রাহেবের লোকটা গিয়ে বলছেন হাগো আপনাদের মধ্যে মালিককে আবু তালেব ভাত তুলেছে আমি বলে যাবেন কোথায় সাম বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা বলছেন হজুর আমরা এতবার এ রাস্তাতে গিয়েছি জিন্দেগিতে নিমন্ত্রণ পাইনি আজকে কত খুশি করে মনে হয় এই আপনার বারো বছরের ভাতি আর তো নবীর জন্য এবার সবাই বললো রাহে আবু তালেবের সাথে যারা ছিল তারা বললো হুজুর ফিরির খাবার পাইলে কে আর কেহু ছাড়ে আজকাল বিহা বাড়িতে কেহ খাবার পাইলে ছাড়বে ভাই একবার খাবে ডবল খাইয়া ডোরা পর্যন্ত ছিঁড়ে দিবে গেল আবু তালেব যাচ্ছেন তো লোকজন বলছে ওগো আবু তালেব আমরা সবাই যাব খেতে এই যে আমাদের এত মালগুলা আছে তো মালগুলা কেটা জোগাবে একটা লোক বলছে এক কাজ করেন ওগো আবু তালেব আপনার বারো বছরের ভাতি যাকে মালের কাছে রেখে দেন আর আমরা যাব খাওয়া দাওয়া করব লাস্টের সমতে আপনার ভাতি যার জন্য নিয়ে আসিব আমার নবী বলছে যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি যা আজকে সাহার লিয়ে না ঝড়াই যা আবু তালে বলছে যখন তোমরা ভোট দিচ্ছ তো করার কিছু নেই বলে ভাতিজা এক কাজ করো তুমি এখানে থাকো আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য লাস্টে নিয়ে চলে আসব। আমার নবী মনে মনে বলছে যা খুঁড়ো বাইরে খাবি যা মনে মনে বলছে ফুইটা বললেন না চাচাকে বলছেন চাচা আপনি যেটা ভালো বুঝেন চাচা যান তাহলে আবু তালেব চলে গেছে লোকজন চলে গেছে ফিরির খাবার বাবা বাড়িতে ঢুকেছে মারা ঘটনা লাইন ধরে বসেছে থালা দিয়েছে পানি দিয়েছে এখন পর্যন্ত ভাত দেওয়া হইলো না আচ্ছা রেখে দিন এখন রেখে হ্যাঁ পাঁচশো টাকা দিয়েছেন জালসার জন্য আর দুশো তিন দুশো টাকা দিয়েছেন আব্বার আব্বাস হাজি জন্য আচ্ছা অবশ্যই দু করে আবু তালে সবাই বসে গেছেন থালা দিয়েছে পানি দিয়েছে ভাত এখনো দেয়নি রাগে বলছে দাঁড়া এখন ভাত দিতে হইবে না লোকজন ভাবছে ব্যাপার কিরে ভাই ই নিমন্ত্রণ করে বলছে ভাত দিতে হবে না এই কি খুঁট বেড়াল মারবে না কিরে বলছে দাও আমি ছাদের ওপর থেকে আসছি রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে থাকে তবে ম্যাঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা একবার যাই দেখি রাহেব যেমনি ছাদের ওপরে যাচ্ছেন বন্ধুরা নজর করে দেখছেন গো ম্যাঘের খানা ছাদের ওপরে নাই ওই খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে জোরে বলুন ম্যাঘের খানা গাছের ওপরে ছায়া রাহেব নিচে আসলো বলে ভাত কাহকে দিবি না লোকজন বলছে ব্যাপার খারাপ ই ছাদে যাইয়া কি দেখলে আর এসা হুড়কি কেন আমার ছেড়ে বলে ভাত দিবি না বলে কেন রাহে বলছে আচ্ছা বলো আগে তোমাদের মধ্যে গাছের তলাতে কি কেউ আছে লোকজন ভাবছে এই বেটা জানলে কি করে জানবে না আগে জেনে গেছে আবু তালে বলছে হুজুর কেউ তো নাই আমার একটা বারো বছরের ভাতি যা শুধু আছে বলে তাড়াতাড়ি লিয়ে নচেত হুড়ুকা খাইতে হইবে তাড়াতাড়ি গেল আমার নবীকে নিয়ে চলে আসলেন রাহেব বলছে একটু দাঁড়াও ছাদের ওপর থেকে এবার আসছি রাহেব যেমনই ছাদের ওপরে গিয়েছেন বাবা নজর করে দেখছেন বন্ধরা ওই ম্যাঘের খানা আর গাছের ওপরে নাই ম্যাঘের খানা ওই রাঘেব বেড়ে ছাদে পান পান করে ঘুরতেছে রাগে চট করে নিচে নামলো আর বলো শুনো খাওয়া ভর্তি করে আর দেরি নাই খাচ্ছে একদম চটিয়ে ফিরির খাবার তো আর খাবে না হাকার দাকার খাইছে একটা লোক মাজাকি লোক ছিল ওই লোকটা কি করছে জানেন সব জায়গাতে একটা মাজাকি জোকারি লোক থাকে ওইখানে ও দলের মধ্যে ছিল একটা লোক এইভাবে করছে ঢেঁকুর মারছে আর বলছে আল্লাহ ने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया राय है बोल चाट तू यहां दाना खे कुछ जी बा कहुरी बाप पर खिसनी चुप अबू तालिब बोल छे ए पागला जेटी खाइते दी छे ओटी ओ लिए लेबे घुरिया ভুল করে কহিস না বলে হুজুর ছেড়ে দিনি মা যা কি লোক কিছু বুঝে না বলে দেছে বলে দেছে ছেড়ে দেন বলে আর বলবি না তো বলে না হুজুর আর জিন্দে বলবো না আবার খাচ্ছে খেতে খেতে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাই কাহুরি বাপের খাইনি রাগে বলছে তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে যখন কাহুরি দানা তুই খাইসনি আমার ভাত ঘুরিয়ে দে আবু তালে বুঝেছে এই কথা বললে তোকে খাইতে দিবে না রা চুপ ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল যার যেটা অভ্যাস আছে জিন দেখিতে ভুলতে পারবে ভাই ভুলতে পারবে না ও বলবেই বলবে এবার বেরাদার বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আগে বলছেন গো এই যে বারো বছরের ছেলেটা আছে এই বারো বছর ছেলেটার মালিক আছে আবু তাহলে ভাত তুলে দিয়ে বলছেন আমি মালিক আছি বলে গো যদি আমাকে পাঁচটা মিনিট সময় দাও তোমার ভাতি যাকে নিয়ে একটু আমি ঘরের মধ্যে যাব। আবু তাহলে বলছেন রাগে এবো আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন ভালোবেসেছেন আপনি পাঁচটা মিনিট কেন যতক্ষণ পারেন নিয়ে জানা। ওই রায় আমার নবীকে নিয়ে গেলেন বন্ধুরা কেন নিয়ে গিয়েছেন বাবা তার মধ্যে কারণটা কি ছিল আমার নবীকে নিয়ে গেল একটা উঁচা জায়গাতে দাঁড় করাইয়া মুখে কথা বলে না আমার নবীর চতুর্দিকে ঘুরতেছে বাবা গো রাগে কেন ঘুরতে ছিল কেউ জানতে পারে না আমার নবীর বুঝতে অসুবিধা হলো না কেতাবে লিখছেন বাবা রাহেব কেন ঘুরতেছিল রাগে পালু করা জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে না লাগা থাকবে আর একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে এই জন্য রাগে ঘুরতেছিল আমার নবী বলছেন রাগে তোমাকে ঘুরতে হবে না হবে না আমার নবী বিপাকা নিজের জামা খানা নিজের কামিজ খানা একটু উঠিয়া দিয়েছেন বাবা আর রাগে তোর দিয়া গিয়া আমার নবীর মোহরে না চুমা দিয়ে দিলে না আর আমার নাবি বলছেন রাগে বা যাও যাও আজকে নবী আমি তোমাকে একটা কথা বলে দিলাম যাও যাও আজ থেকে তোমার জন্য জাহান নামে আগুন হারাম হয়ে গেল জোরে বলুন মোহাম্মতে বলুন যাও তোমার জন্য জাহান নামে রাগুল হারাম হয়ে গেল এবার ওই রাহেব আমার নবী কিনে ঘর বাইরে আসলেন আবু তালেবকে বলছেন আবু তালেব আপনারে ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন বললো মনকেশাম বলল খবরদার যেও না বলল কেন বলল এই জন্য যেও না আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরবে না বলল কেন আমার ভাতিজা কাউকে গালি দেয় না আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না কেন আমার ভাতিজাকে ঘুরতে দেবে না বলো এই জন্য দেবে না আপনার এ ভাতিজা সাধারণ আপনার ভাতিজা গল শেষ চাওয়ানার নবী এই জন্য ঘুরতে দেবে না আবু তালে ভয় পেয়ে গেল যদি কিছু হয়ে যায় আর গেলেন না কাছের বুস্রা বলে শহর একটা ওই বুস্রা শহরে কিনা বেচা করে বাড়ি যাচ্ছেন আবু তালে মনে মনে ভাবছেন যে দূরে গেলে হয়তো লাভ বেশি হয়তো কাছে বিক্রি করলাম লাভ হবে না হিসাব করে দেখা যাচ্ছে ভাই দূরে গিয়ে যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে জোরে বলুন তাহলে বলুন আমার নবী আবু তালেবের সাথে থাকলে লাভ হবে না লস হবে ভাই জোরে বলুন লাভ হবে লস কখনো হবে না বাবা গো এইবার বারো বছর বয়সে আর একটা ঘটনা ঘটেছিল ভাই যেটা মারাত্মক ঘটনা আপনারা ইউটিউবে আমার শুনেছেন সবাই শুনেছেন আমি জানি মা বোনেরাও শুনেছেন আর আজকে মাসা মা বোনেরা যে এত টাকা এত লোকজন এসছে মা গো আজকে পাঁচশো করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিলে নিয়ে যেতে পারবো না আমি জানি পারবো না দেখেন ভাইরাদার মারাত্ম একটা ঘটনা আমার নবী একটা মেলাকে কি করে বন্ধ করেছিল মারাত্মক মেলা একদিন আচ্ছা একবার গোটা মাঝমা হাত তুলে বলুন তো সুবাহ আল্লাহ সামনে থেকে পিছন পর্যন্ত যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দেন ভাই জোরে বলুন সুবাহ আল্লাহ কিছু লোক হুঁ করছে হুঁ মানে হাফ পেডেল তুলছে আর তুলছে না একটা বাদশাহ যখন মারা যাচ্ছে জানেন তো তার একটা চারটা বেটাকে ডাক দিলে বলছে এ বেটারা বলে কি হলো অব্বা বলে বেটা শোন আমি যখন মারা যাব। তো আমার জানা যার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার কোনো দিন নামাজ কাজা হয়নি এ কথা বলে বাদশাহ মারা গেল এরা চারটা বেটা ভাবলো যে কুন্ঠে ইমাম সাহেব পাবো চল পীর সাহেবের কাছে গেল অর নামাজ কাজা মুফতি সাহেবের কাছে গেল অর নামাজ কাজা সবারই নামাজ কাজা এরা চারটা বেটা কাঞ্ছা রাস্তা ধরে চলে আসছে তো একটা লোক মাঠে হাল বাহিতে ছিল নেংটি কৈসা কি বলে নেংটি কৈশা না কি বলে আপনাদের নেংটি বলে না আপনাদের ভাষা একটু আলহাদা বলে নাকি ঢেকুয়া নেংটি ওই মথুরাপুরে গেলাম তো তোরাকে বলছি নেংটি কইসা কাকে বলে বলে ঢেকুয়া কইসা। ই ঢেকুয়া কোন ঠে পাইলে আল্লাহ জানে তো এক দেশের বলি আর এক দেশের গালি তো এই করে করে কি বলে ওই বাদশা বলতে লাগলো কি বলে ওই লোকটা হাল হালবাহিছে তো চারটা ব্যাটাকে বেটাকে ওই এদিকে আসো আসলো বলে তোমরা কাঁদছো কেন বলে বলিও না বাবা আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যার নামাজ কাজা হয়নি ওই জানা যার নামাজ পড়াবে ভাইরে আমরা সারাদিন ইমাম খুঁজলাম পাইলাম না ওই লোকটা চট করে বলছে আমার জিন্দেগিতে নামাজ কাজা ইয়ারা চারটা ব্যাটা ওকে বুকে ধরেছে বাপরি ইমাম তো পেয়েছি চল গেল নামাজ হয়ে গেল আর ওই নামাজে মাটিও হয়ে গেল বাবা গো আর ওই নামাজে মুফতি সাহেব মাওলানা সাহেব হাজি সাহেব পীর সাহেব সবাই তো আছে মাওলানাগুলো আলোচনা করছে হাঁ রে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইল আর এই লোকটা সারাদিন মাঠে হালবাহি আর নামাজ কাজা হয়নি চল তো জিজ্ঞাসা করব ডাক দিলো বলো ওই এদিকে আসো হাঁ রে তোর কি নামাজ কোনোদিন কাজা হয়নি তো লোকটা বলছে ধোর মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন আমি তো বাপ জন্মে কোনদিন নাম আজই পড়িনি তো কাজা কুণ্ঠে পাবো না কাজা এই তো অবস্থা বুঝতে না হাত তুলবে এ তুল রেখে দিল একবার মোহাম্মতে বলুন সুভান আল্লাহ জোরে বলুন সুভান আল্লাহ আমার সাথে সাথে একটু তাল মেরে দেন তারপরে আমার নবী কি করে মারাত্মক একটা মেলা বন্ধ করে পাছাতে লাদা না মেরে শুনতে পাবেন মারাত্মক ঘটনা একটু আমার সাথে সাথে গোটা মাজমা পড়ুন আতম ভিকারে কে অনেকা চার আপন দিল চমকাও ও চিমে মোহ চা নাপি के मदवाला नबी का झंडा रे हवा वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो यार, या रसूल अल्लाह या मुहम्मद अल्लाह हु रसूल লোক আরে নবীর আগমনের খুশিতে ফারিস তারা খুশি মানিয়েছিলেন জোরে বলুন সুবাহান্লা তো কেন আপনারা মনটাকে চুপ করে আছেন ভাই একটু মনটাকে ফ্রি করেন চাদর গালার টাই চাদর থাকলে ঝামেলা আছে চাদর রাখবেন না কাছে আর আমার সাথে গোটা মাজমা পড়েন পোকা রস

আমার নবীকে যারা ভালোবাসে তারা হাত তুলে দেখাবেন আমার নবী আরো খুশি হবে আর নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে জোরে বলুন পোকা রয়ারস্লা সার কার কি দুই হাত তুলে দেখেন দুই হাত তুলে কেউ চুপ করে থাকবেন না সরকার কার কি আমার কি আমার যারা মোচা বল যারা ঝমকে বল আউ্বাল কি আমার আখের কি আমার জাগের কি আমার পাতের কি আমার বাড়ি চলো লাইন কেটে দিয়েছেন যে লাগছে দেখছি এবার মন ফিরি হয়ে গেছে ভাই এবার আর ভুল হবে না কারণ জালসা চলাকালীন যদি আবার ঘুম ঘুম লাগে না বক্তারও মিজাজ খারাপ হবে আর আপনারও মিজাজ খারাপ হয়ে যাবে এবার মন ফ্রি হয়ে গেছে এবার চলুন জীবনের দিকে গজলটা লাস্টে শোনাবো ভাই ইংরেজি মারাঠি ভোজপুরি গুজরাটি আজকে সব শোনাবো লাস্টের সময় চিন্তা নাই ভাই বেড়া দরছিলাম একবার তাহলে জোরে জোরে দুরুদ পা করুন আল্লাহ জোরে বলে সুমান আল্লাহ আবু তালেব রাত্রিবেলাতে নতুন নতুন জামা পরছেন দেখেন আমার নবী কি করে মেলাকে বন্ধ করে আমার নবী বলছেন চাচা বললো কি হলো বাছা চাচা আপনারা নতুন নতুন জামা পরে কোথায় যাবেন বলছেন ভাতি যা প্রত্যেকে বছরে একটা ওয়াকাজের মেলা বসে আমরা প্রত্যেক বছরে যাই এবারও মেলা যাব আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবেন বলে হ্যাঁ তো আবু তালেব আমার নবীকে জিজ্ঞাসা করছেন ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা যাবে আমার নবী উত্তর করছেন না আবার বলছেন ভাতিজা মেলা যাবে নবী উত্তর করছেন না তো আবু তালে মনে মনে ভাবছে ভাই তোমার ভাতিজা স্মরণ করছে লজ্জা করছে বলতে পারে না চাচাকে বলে ভাতিজা কাজ করো তোমাকেও মেলা নিয়ে যাবো চলো আমাকে মেলা নিয়ে যাবেন চাচা চলো মেলার গুষ্টিকে বেজবাজকে চলো নিয়ে চলো তো আবু তালে বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব তবে একটা শর্ত আছে কি শর্ত বলছে ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব কিছু খেলনা গুলা দিয়ে দেব তুমি বাড়ি চলে আসবে আমরা পরে বাড়ি আসিব আমার নবী বলছেন ঠিক আছে চাচা চলেন গেলেন আমার নবীর বয়স কত ছিল ভাই জোরে বলেন বারো বছর বারো বছর বয়সে আমার নবী মেলা চলে গেছেন যেমনই মেলা যাওয়া হইল আবু তালেব আমার নবীকে কিছু খেলনাগুলা দিলেন আমার নবী খেলনাগুলা নিয়ে চিন কিন্তু চলে আসছেন বলছে ভাতি যা তুমি আস্তে আস্তে বাড়ি চলে যাও আমরা পরে বাড়ি যাব আমার নবী বলছেন চাচা ঠিক আছে আপনারা থাকেন আমি চললাম আমার নবী চলে যাচ্ছেন মেলা থেকে যেমনই বাইরে গিয়েছেন বাবা সামনের দিকে তাকিয়ে দেখছেন একটা সত্তর বছরের বৃদ্ধ মানুষ দৌড়াচ্ছে আর চলে আসছে আমার নই বলছেন চাচা একটু দাঁড়ান দাঁড়ান লোকটা দাঁড়িয়ে গেছে হাঁপাচ্ছে গোটা শরীর দিয়ে ঘাম চুইছে আমার নবী বলছেন চাচা আপনার কি ট্রেন ফেল হয়ে যাচ্ছে নাকি এত জোরে কোথায় যাচ্ছেন ওই লোকটা বলছেন বাবা তুমি কি কিছু শুনতে পাচ্ছ আমার নবী বলছেন চাচা ঢোল তাবলার আওয়াজ শোনা যায় বলছে না বাবা ওই যে দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে আর যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে আমিও টাকা নিয়ে যাচ্ছি টাকা দেব আর ভালো ভালো নাচ দেখব। আমার নবী একটা কথা বললেন চাচা একটা কথা বলবো হ্যাঁ বাবা বলো বললেন চাচা গো ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকত আপনি কি সে নাচ দেখিতেন ওই লোকটা মাথায় হাত দিয়ে চাল্লা। এত দামি কথা কেউ আমাকে কোনো দিন বলেনি বলছে বাবা তুমি কে বলো আমার নবী বলছে না চাচা ওই মেলা কি বন্ধ হবে না চাচা ওই মেলা কি বন্ধ হবে না ওই লোকটা বলছে বাবা শুনো ওই মেলার শক্ত এত মোটা চোটা আমি গিয়ে যদি বলি বন্ধ বন্ধ করো তো থেকে হামাকে দিবে আমি পারবো না বাবা তো আমার ওই বলছেন চাচা আপনি আমার সাঁত দিবেন তো বলে হ্যাঁ দিলাম কে তবে লিখছেন বাবা আমার নবী চল্লিশটা লোককে এক জায়গাতে জমা করলেন জোরে বলুন সুমাহান্লাহ তখন মাক্কা নগরে আমার নবীকে আল আমিন বলে জানতো সত্যবাদী বলে জানতো তো চল্লিশটা লোককে এক জায়গাতে করেছেন তো লোকগুলা বলছেন ওগো আল আমিন গাছের তলাতে মিটিং করছে যে এত বড়ো মেলা হাজার হাজার লোক মেলা বন্ধ কি করে হবে আমার নবী বলছে শোনো আমরা চল্লিশ জন মেলাতে তোমরা দাঁড়াবে লাইন হয়ে দাঁড়িয়ে যাবে আমি এক নম্বরে যে থাকবে ইশারা করব। যেমন ইশারা করবো উনি বলে উঠবে মেলা চলবে না মেলা বন্ধ করো দুই নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো তিন নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো এই করতে করতে চল্লিশটা লোক যখন বলবে তো মেলার কমিটিরই বলবে যে মেলা বন্ধ করো মিটিং হয়ে গেল

বলে কেন তোকে এক নম্বরে রাখবো বলে হুজুর আমাকে এক নম্বরে যদি না রাখেন তাহলে আমার বেড়ে তার কিন্তু কেটে যাবে আমি পাগলা হয়ে যাব হুজুর আমার নবী বলছে তোকে এক নম্বরে রাখবো না তোকে তেইশ নম্বরে রাখবো কত নম্বরে তেইশ নম্বরে পাগলা বলছে হুজুর একটু তাড়াতাড়ি বলি নাহলে আমি পাগলা হয়ে যাব। আর লোকজন বলছে হুজুর এই পাগলাকে লিয়ে যায় না না হলে মেলাতে কিন্তু ধরা পড়ে যাব আমার নবী বলছে চল না যখন যেতে চাইছে তো চল যাচ্ছে চলতে লেগেছেন চলতে চলতে হঠাৎ করে পাগলা বলছে দাঁড়াও সবাই দাঁড়িয়ে গেছে পাগলা কি বলবে ই বাবা দড়িয়ে গিয়ে একটা আমের কাছে কুইদে চড়ে নিলে লোকজন বলছে হুজুর দেখছেন আর পাগলা মুয়ে ঠে চালু হয়ে গেল মেলাতে কি গেলে কি পাগলা মুখ করবে আমার নই বলছে দাঁড়াও না কি লিয়ে আসে দেখি বাবা কিছুক্ষণ পর একটা মোটা লাদ না আর ঘাড়ে করেছে বলছে তুই লাদনা কি করবি বলে হুজুর যখন বলবো চলবে না যখন শুনবে না তো পাঁচ হাত না পড়লেই শুনবে এ বুদ্ধি ফের কত আছে পাগলার ই চলে যাইছে বলে চল তাহলে গেল চল্লিশটা লোক চল্লিশ জায়গাতে দাঁড়িয়েছে আমার নবী ওই পাগলাকে তেইশ নম্বরে রেখেছে আমার নবী এক নম্বর লোকটাকে বলছে ইশারা করেছে ওই লোকটা বলছো শুনো যারা যারা মেলায় আছো মেলা বন্ধ করো ওয়ার কথা কিয়ে সঙ্গে হাজার হাজার লোককে কার কথা শুনবে দুই নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো তিন নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো এই করে করে 10 12টা হইয়ে গেছে আর কে কথা কে হু শুনে না আর পাগলা টেরা চুকে হামানুবি দিক দেখছে আমার টাইম কখন আসবে হুজুর আমার পাগলা হয়ে যাব আমার নয় বলছে দাঁড়া তোরও টাইম আসবে একটু দাঁড়া এই করতে করতে কুড়ি নাম্বার পার হয়ে গেছে একুশ বাইশ নাম্বার পার হয়ে গেছে আমার নবীবার পাগলাকে ইশারা করে দিয়েছে পাগলা বলছে মেলা বন্ধ করো কে শুনে শুনেনি ভাই এই যে লাদনা খানা ছিল ঘাড়ে দড়িয়া লিয়া গেল যারা ঢোল তাবলা বাজাই ছিল দুটা লাদনা তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে যেমনই দুটা লাদনা মাইরেছে রেছে পাঁচ মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা কে কুণ্ঠে বাগলো ঢুড়ে পাওয়া যায় না মেলার কমেডি সব উড়ে গেছে লুঙ্গি ছেড়ে এবার শব্দ চলে গেছে আমার নবীও চলে গেছে নিজে নিজের সবাই বাড়ি চলে গেছে মেলার কমেডিরে গাছের তলাতে বসে বইসে আলোচনা করছে হ্যাঁ আমাদের এত পুরোনো মেলা কে ভাঙলো আমরা চোর ধরতে পারলাম না আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে চলাই যাইছে পাগলা বলছে তোমরা এখানে কি করছো বলে ভাই বলিও না আমাদের পুরোনো মেলা কে ভাঙলো আমরা চোর ধরতে পারলাম না তো চট করে বলছে পাগলা যত তোদের ভাগ্য ভালো মেলা ভেঙেছি তোদের মাথা ভাঙিনি ইয়ারা ভাবলো এই পাগলা ছিল না কি রে মেলাতে রে বলে আচ্ছা তুমি কি ছিলা মেলাতে বলে ছিলা যার কাছে লাদ না ছিল ওইটা হবি ধরা পড়ে গেল ভাই এবার বলছে আচ্ছা বলো তো তোমাদের মালিক কে আছে ই সোঝা সেফটি কথা পাগলা আমার নবীর নামখানা বলে ফেললেন বাবা যেমনই বলে দিয়েছেন বন্ধরা বাবার লোকজন মেলার কমিটির আবু তালেবের কাছে হাজির হয়ে গেল ওগো আবু তালেবা আপনি তো পরের বিচার করে না আপনি আপনার ভাতিজার বিচার না আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে আছে। আমার নবী বলছেন কি বল আবু তালে বলছেন তোমরা যাও তোমরা বিচার চেয়েছো আমি বিচার করে দেব সবাই চলে গেল আবু তালে বলছেন ভাতিজা আমার সামনে এসো আমার নবী চলে আসলে না বলছো ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো আমার নবী কোনো উত্তর করে না আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো আমার নবী কোনো উত্তর করে না বাবা গো আবু আমার নবীর মাথাটা তুলে বলছেন ভাতিজা আমার দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছো আমার নবী সারা করে দিলেন হ্যাঁ চাচা এই কথা যেমনই নাই আবু তালেব একটা সাহস দিয়ে দিল আমার নবীকে গালুগুলুজ করলেন না আরো পাওয়ার দিয়ে দিলেন বলছেন ভাতে চা আমি জানি তুমি যা করবে ভালো করবে একটা কথা শুনে নাও এই মাক্কা নগরে কেউ যদি তোমাকে গালি দেয় আমি তাকে জিন্দা কতল করে দেব জোরে বলুন ভাতিজা কেউ যদি তোমাকে গালি দেয় তাকে জিন্দা আমি কতল করে দিব বাবা কথা বলে আবু তালে আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন বন্ধুরা সময় কাটে সময় কাটে আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর কয় বছর হইলো জোরে বলে কয় বছর হইলো পঁচিশ বছর এই পঁচিশ বছর বয়সে আবু তালেব একদিন একটা কথা বললেন আমার নবীকে ভাতিজা আমার বোঝা হালকা করো আমার নবী বলছেন চাচা আমি কি আপনার বোঝা হয়ে গেছি বলে না ভাতিজা আমার ওইটা বলার উদ্দেশ্য না আমার বলার উদ্দেশ্য হলো তুমি বড় হয়েছ বয়স তোমার পঁচিশ বছর হয়েছে কিছু কাজ করতে হবে আমার নবী বলছেন আল্লাহ আমি খান খেড় ভেঙে দুই খান করি না কোথায় কাজ খুঁজতে যাব আমার আল্লাহ বলছে না বিগ কাজ তোমাকে খুঁজতে হবে না বরং কাজ তোমাকে খুঁজে নেবে বলছে কাজ তোমাকে খুঁজতে হবে না বরং কাজ তোমাকে খুঁজে নেবে তো আমার নবী কোথায় কাজ করবেন মাক্কা নগর একটা মেয়ে ছিল বাবা যে মেয়েটার নাম কেতাবে তাবে লিখছেন মা খাদি জাতুল কুবরার আল্লাহ তালা আনহা ওই খাদি যার না দুটা বিবাহ প্রথম বিয়ে হলো দুটা সন্তান হলো দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল আবার একটা বিয়ে করলেন আবার দুটা সন্তান হইলো দুটা সন্তানও মারা গেল স্বামীও মারা গেল আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খলিদ বিনওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন আর যত মাল সম্পত্তি ছিল মাক্কানগরের সব থেকে পয়সাওয়ালি মা কুবরা হয়ে গেলেন তো খাদিজা মনে মনে বলছেন নাফিসাকে একটা মেয়েকে ডাকতে নাফিসা এ মাক্কা নগরে একটা সত্যবাদী ছেলে যদি পেতাম আমার মালদে মূলকে সাম পাঠাতাম দরকার হলে তাকে ডবল বেতন দিতাম জোরে বলুন আল্লাহ তো খাদিজা বলেছিলেন আমি চারটা সন্তান হারালাম দুটা স্বামী হারালাম আমি আর বিয়ে করব না তখন খাদিজাদুল কুবরার বয়স কেতাবে লিখছেন চল্লিশ বছর জোরে বলুন আরও জোরে বলুন কত বছর চল্লিশ বছর কিন্তু যারা জানতো তারাই বলতো চল্লিশ বছর যারা প্রথম দেখত তারা ভাবতো ভাবত কুবরা মনে হচ্ছে ষোলো বছরে একটা যুবতী জোরে বলুন এত দেখতে সুন্দর তো খাদিজা বলছেন আমি আর বিয়ে করবো না জীবনটাই নিতে পার করে দেব আর নাফিসা বলছেন একটা সত্যবাদী ছেলে আছে জেনে হলে চাচার কাছে মানুষই তাকে আলামিন বলে জানে একটু দেখ না যদি হয় আমার মাল দিয়ে পাঠাবো তো এবার গেল। গিয়ে আবু তালেবকে বললেন আবু তালেব আমার নবীকে বললেন আর আমার নবী খাদিজার কাছে হাজির হাই রে মা খাদিজা যা ও খাদি যা যেমনই আমার নবীর চেহারা দেখা আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না এত সুন্দর চেহারা আমি জীবনেও দেখিনি কিন্তু আমার দেখে তো কোনো লাভ হবে না আহ কবি লিখেছেন বাবা দেখে আপনারে ম যে যা ভাগবতী মা দি যাগা সোফে দিলো জীবন আর দেখে আপনার মজে যা ভাগবতী মা দি যাগা সোপে দিলো জীবন আর কে কেমাল হচিল চরণে সব সপিয়া দিল কে মাল দৌলত যাহা ছিল চর সব সফিয়া দিল আপন আহারে বানাইল আপন আল্লাহর নবে দয়ার নবি গ আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবে মায়ার নবি গ আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকারে কবরের বাতি আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথে অন্ধকারে কবরের বাতি আপনি নবী আমার নির আলামেন আপনে গম্ম তের জামেন গুনে গারাম মহতের আপন জন আলার নাবে তাযার নাবি গো আপনি নাবি আমার জিবনের জিবন দাযার নাবে মাযার নাবি গো আপনি নাবি আমার জিবনের জিবন জুরে বলুন সুবহানাল্লাহ আরো জুরে বলুন গোটা মাজ মন থেকে বলুন তো সুবাহ আল্লাহ দোনো হাত পিছনে সবাই তুলে বলুন সুহান আল্লাহ আলা হাজ মা কুবরা আমার নবীকে মাল দিলেন আর বললেন যাও আমার মাল নিয়ে যান তো খাদি জাদুল কুবরা ভাবছেন আমার দেখে কোনো লাভ হবে না আমি তো বিয়ে করব না তো দেখে আর কি হবে আমার নবীকে মাল দিলেন কিন্তু খাদিজা ভাবছেন দুটা মেয়েকে সাথে দিলেন একটা ছিল মা খাজিমা আর একটা পুরাতন গোলা মা সাইরা দুজনকে বললো এ আলামিনের সঙ্গে তোমরা সব সময় থাকবে রাস্তাতে আর যা ঘটনা দেখবে আমাকে এসে শোনাবে এরা দুটা মেয়ে চলে যাচ্ছেন আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা বাবা ও ঘটনা বাবা এবার যেতে যেতে বন্ধুরা ওই মেয়ে বলছেন ও গো আলামিন আর চলতে পারি না একটা গাছের তলাতে বসে যেতে হবে আমার নবী একটা গাছের তলায় বসলেন আর ওই দুটা মেয়ে একটা গাছের তলাতে না আর যেমন গাছের তলাতে বসেছে আবার একজন রাহেব আল্লাহওয়ালা বললো তোরা কে আছিস রে তাড়াতাড়ি করে যা আর ওই যে গাছের তলাতে যারা বসে আছে তারাকে নিমন্ত্রণ করে দা ওই যে চাচার সঙ্গে যে রাস্তাতে গিয়েছিল ওই চাচার সঙ্গে যে রাস্তাতে ওই রাস্তাতে রায় হে বলছে তাড়াতাড়িও নিমন্ত্রণ করে আসো চলে আসবো একটা লোক হাগো তোমরা কোথায় যাবে বলে মুলকে সাম বলে যাওয়ার আগে দুটো খাওয়া দাওয়া করবেন বললো ঠিক আছে এরা গেলেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল যেমনই হতে নাই বাবা রাহে বলছে শুন আচ্ছা এই ছেলের মালিক আছে বলো ওই দুইটা মেয়ে বললো এখনকার মতো আমরা আছি বলে ছেলেকে নিয়ে কোথায় যাবে বললো যাব মূলকে সাম বলে খবরদার তার মূলকে সাম যেও না বললো কেন বলে এর জন্য যেও না এই ছেলেকে যদি নিয়ে যা তবে জিন্দা ঘুরতে দেবে না কেমন কথা বলছেন এই ছেলে তো কাউরি অন্যায় করেনি এই ছেলে কাউকে গালি দেয়নি কাউরি কাঁচালে পা দেয়নি এই ছেলেকে কেন ঘুরতে দেবে না ওই রাগে বলছেন গো তোমরা একটা কথা শুনে না এই যে আমাদের ধর্মের কেতাব লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল আমাদের ধর্মের খেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না ওই গাছের তলাতে কোনো জিনভূত যেতে পারে না ওই গাছের তলাতে যাবে কে যিনি হবে শেষ চামানার নবী রাহেব বললো এই হবে শেষ জামানার নবী তো ওই দুটা মেয়ে বলছেন হাগো রাহেব আমরা এত দূর আসলাম আমরা চিনতে পারলাম না যে এটা নবী আর আপনি এখানে বসে বসে কি করে জানলেন যে এটা নবী হবে বললে শোনায় নাও আমাদের ধর্মের কেদাবে লেখা আছে বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমেনা দাদুর নাম হবে আব্দুল মোতালিব চাচার নাম হবে আবু তালেবা ওই নবীর যখন ৪০ বছর বয়স হবে তখন যাবে ইসলাম প্রচার করবে আর ইহুদিরা ধর্মকে বাতিল করে দেওয়ার চেষ্টা করবে তখন ওই ইহুদিরা এই ছেলেকে ঘুরতে দেবে না ও রাগবের আসন আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কে যাবে চিনে হবে বেশ জামান আর নবী আর না হই তার জামাই আলী এটা আলী নয় এটা তো নবী ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল যদি কিছু হয়ে যায় তাহলে খাদিজাকে উত্তর দিতে পারবো না বলছেন নগ আলামিন আর আমরা যাবো না জোর হাত করি চলেন বাড়ি ঘুরে যাব। বাবা আবার ওই যে কাছের বুসরা শহরে বিক্রি করে এরা বাড়ি যাচ্ছেন আহ এরা বাড়ি যায় আর ওইদিকে খাদি যার কি ঘটনা ঘটছে বাড়িতে শুনেন মা খাদি যা রাতের বেলাতে একটা স্বপ্ন দেখলেন আর ঘুম ভাঙল খাদিজা ভাবছেন এত সুন্দর স্বপ্ন জিন্দেগিতে দেখিনি এর মানে কি হতে পারে উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা না ফেল দৌড় দিয়ে গেল ভাইয়া ভাইয়া গো একটা স্বপ্ন দেখলাম তার মানে জানতে আসলাম কি দেখেছ বলো খাদিজা বলছেন ভাইয়া গো স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র সূর্য নেমে আমার আগি নাই চলে আসিল ইয়ার মানে কি না ফেল যেমন এই কথা শোনা একটু মুসকি মেরে হেসে গেলে খাদিজা বলছেন ভাই আমি টেনশানে আছি আর মানে কি হবে আর আপনি হাসছেন আর মানে কি বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে খাদিজা বলছে মাথা খারাপ চারটা সন্তান হারিয়েছি দুটা স্বামী হারিয়েছি আর বিয়ে সাদি আমি করবো না জীবনটা এমনি পার করব বলছেন খাদি যা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে হবে না কে হবে খোদার নূরে তৈরি জোরে খোদার নূরে তোহিরি গোয়ামার মোহাম্মদ রসোল ভয় করি না চাহান্ডাবে আহ গোরে তোরে হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার সোল তার কলে মা পড়তে গো মরাঙা করবো না রে খোদার নূরে তৈরি গো আমার মোহামাদ সোল আমার পাকা কান্ডরে সহ তো হালে ছাড়বে তোরি তাই তো বসে আহরম করে হবে না খোদার খদার নোর গো আমার মোহাম্মদ সল তারে কলে মা পড়তে গ মরা করবো না রে ভোল চারিযা দেশে নামাজ পড়ে চারিযা দেশে রোজা রাখি গো আরাম গো করে হবে না নেকের সাম খোদার নুরে নূরে গো আমার মহাম্মে আসল তার কলে মা পড়তে গো করব না রে ভুল সম্ভাবাগ খাদি যা ভাবছেন আমি বিহা তো করতাম না যদি শেষ জামানার নবী হয় তবে বিয়ে করে নিব নবী হলে তো আর ছাড়া যাবে না কিন্তু ওই নবী তো আমারই মাল নিয়ে মূলকে সাম গেছে কখন আসবে জানি না কিন্তু নবী তোর মূলকে সাম যায়নি ওয়ার্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসছে খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল বাবা গো চুল হাতে নিয়েছে। একবার চুলগুণ ই একবার একবার চুল গুঁড়া আঁচড়ায় ছাদেরও পড়ে যাই ই একদিনের ঘটনা যেমনই ছাদে গিয়েছেন গো আমার নবির ওপরে নজর পড়ে গেল জোরে বলেন। খাদিজা চট করে নিচে নামলো আলামিন চলে এসে এবার বিয়ের কথাটা বলবো তখন খাদিজার বয়স কত ছিল জোরে বলেন আর নবীর বয়স কত খাদিজা ভাবছেন আল্লাহ আমার বয়স হলো চল্লিশ বছর আমি কেমন করে বিয়ের প্রস্তাব দেব আর না দিলে তো চলবে না আমার নবী চলে আসলো এবার ওই খাদিজা ভাবছেন ওই দুটা মেয়েকে সাথে পাঠিয়েছিল পার্সে নিয়ে গেল বলে হারে তোর আকি মূল কেস আমি যাসনি খাদিজা যা ছেলে তো বহু দেখেছি এটা এমনই ছেলে ইয়ার মতো ছেলে জগতে দেখি নাই এটা সাধারণ নয় এই ছেলেটা হইল শেষ চাবানার নবী খাদিজা বলছেন হারে এটা যে নবী হবে তো তোরা কি করে জানলি বলছি আমরা জানবো না তো কি জানবো যখন ছেলের টাকা নিয়ে রাস্তা ধরে আসে দেখি গাছের ডালগুলা ভেঙে এ ছেলের কদমে চলে আসে পাখি গুলা দেখে যত পাখিগুলা উড়ে আসে এ ছেলের মাথার ওপর দিয়া যায় না ডাম বাম দিক দিয়ে উড়ে চলে যায় খাদিজা বললো তোরা গিয়ে জানলি আর আমি বাড়িতে বইসা বুঝে গেছি এটা নবী তো যাকে আমার নবী বলছেন খাদিজা আমাকে বেতন দাও বাড়ি যাব বেতন তো দিলো খাদিজা বলছেন ও গো আলামিন একটা কথা বলবো কি বলো আবার বলছেন একটা কথা বলবো বলতে পারছি না যে চল্লিশ বছরের মেয়ে আমি আর পঁচিশ বছরের একটা ছেলেকে কি করে বিহার কথা বলবো বলছেন ও গো আলামিন কেমন করে বলবো বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না বিয়ের কথা বলতে পারলেন না একটা অন্য কথা বলে দিলেন ও গো আপনি যে মুঠে চেপে গিয়েছিলে। ওই মুঠটা অন্য জনকে ব্যবহার করতে দেব না আমি এমনিতে আপনাকে পুরস্কার দিয়ে দিলাম বিহার কথা বলতে পারলেন না আমার নবী ডবল বেতন নিয়ে চলে গেল খাদিজার ঘুমটা হারিয়ে গেল বিহার কথা কাকে পাঠাবো একটা মেয়েকে ডাকলে নাফিসাকে নাফিসা একটা কাজ কর না রে বলে কি কাজ বলে একটু আমার বিহার কথাটা একটু যা আবু তালেবকে দিয়ে তো নাফিসা বলল আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো তোমার বিহার কথা নিয়ে যে আমি নিজের জানকে হারাবো আবু তালে তো ইয়েম নিতে আগাহি যদি বলি যে চল্লিশ বছরের মেয়ের সাথে বিহা তো আগে তার আমার গলাতে চালাইবো আমি যেতে পারবো না তো খাদি যা বলছে জানা যদি তুই বিহের কাজটা লাগিয়ে দিস তাহলে তোকে আমি হাসতে হাসতে আজাদ করে দেবো জোরে বললো ভানাল্লা তো নাফিসা ভাবলো একবার চক কর মেয়ের তো দেখি যা হবে দেখা যাবে গেল গিয়ে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন আবু তালেব বলছেন কি খবর নাফিসা বলে হজুর আপনার কাছে এসেছে আর এসো তো বুঝলাম কেন এসো বলো আবার বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি বলতে পারছে না ভয়ে আর এসো তো বুঝলাম কেন এসো বলো আবার বলছে হুজুর আপনার কাছে এসেছি মুখটা ফুটে গো কিন্তু মুখটা ফুটে না বলতে পারে না বলছে আজ এসেছি এসেছি কেন এসো বলো না ফিসা ঘুরে দেখছে পিছনে যদি বলে দি তবে কোন গুলখি আছে কিনা ভাগার গুলখি বুঝলেন গুলখি কি বলে আপনাদের ভাসাই ভুললি গাল্লি 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 তো নাফিসা বলছে যদি রেগে যাই তবে গাল্লিতে ভেগে যাব দেখি বলে দি আবু তালে বলছে নাফিসা আচ্ছা বলো কেন এসেছো না পিসা দেখলে যে না বললে ও মরবো বললে ও মনে হয় মরবো তো বইলে দিব যদি দেখা গেলো চোখ টোক লাল দেখি তবে গলি দেবে ভেঙে বলে দি বললেন হজুর আপনার কাছে আসেছি ওই খাতে তার সঙ্গে বিয়ার প্রস্তাব নিয়া আপনার ভাতি যারা যেমন এই কথা বলা ওই আবু তালি এবং মাথায় হাত খানা আছে আর বলছে নাফিস তুই কি পাগলি হয়ে গেছিস বলে কেন বলে একটা চল্লিশ বছরের মেয়ে আমার ভাতি জাকে বিয়ে করবে গরিব ভাতি জাকে এটা আমার জিন দেবে বিশ্বাস হবে না না ভাবলো যান বাঁচিয়েছে বারকা করে নিঃশ্বাস নিয়েছে তার মানে রাজি আবু তালে বলছে তুই এটা মিথ্যা বলিস না তো আমার বিশ্বাস হয় না যে আমার ভাতিজা যা গরিব টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই আর খাদি জাতুর কুকুরার এত গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দাওলাত আমার গরিব ভাতিজাকে যাকে বিহা করবে এটা আমার বিশ্বাস হয় না তো না ফিসা বলে সত্য কথা তাবু আবু তালে বলে কাজ করো ঠিক তুমি তো বিহার প্রস্তাব দিয়েছ আমার ভাইয়ের আছে একটু জাইনালি তারপরে আমি বলবো আবু তালি সবাইকে জানলেন বাবা জানার পরে বাবা গো সবাই রাজি হয়ে গেল আমার নবীকে জিজ্ঞাসা করলেন আমার নবীও রাজি হয়ে গেল আরে জমনে হয়ে গাছ ওই মা খাদি যাদের কোমরার বয়স হলো চল্লিশ বছর আর নবীর বয়স হলো পঁচিশ বছর ওই পঁচিশ বছর বয়সে ওই খাদি যার সঙ্গে বিয়ে হয়ে গেল জোরে বলুন আরো জোরে বলুন দুই হাত তুলে বলুন সোহান আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ঘুম লাগছে বাড়ি যাওয়ার মন নেই বাড়ি যাই আর কি হবে আচ্ছা এই গ্রামে কোনো মাতাল আছে ভাই মাতাল যারা সারা পান করেন না একটু হাত তুলে দেখান তো ফের ওইটা হাত তুলে দেশে যে রে সারাভ মানে বুঝলেন সারাভ মানে বুঝলেন যে মাতাল কি কহে ওগুলোকে কি কহে মাতাল মানুষ এমনি ঠিক আছে ভাই পুলিশকে দেখলে কিন্তু ওর মাতালই থাকে না এই যে লাদনা পড়ে একটা লোক জানেন একদম ফুল প্যাট খাইয়েছে ও সারা জীবন না খাইলে ওর সহ্য হবে না ফুল পেট খেয়েছে আর মাঠে দিয়ে মাঠ দিয়ে চলে আসে এইভাবে টলছে চলে আসে টলছে চলে আসে আর সামনে দিক থেকে পুলিশের গাড়ি কিন্তু চলে আসছে ইম্মা তালা ভাবলো এ পুলিশের গাড়ি আসে আমার পাছাতে লাদনা মারবে ই কুণ্ঠে ভাগবে ই মাতাল দেখলো ভাগ দিতে হবে ই চট করে জুতা খুলে দিয়ে বাঁচার জন্য একটা কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে গেছে এইভাবে দাঁড়িয়ে শুরু করেছে আল্লাহ 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 মানে বাঁচার লেগে আর পুলিশগুলা তো যাবে আসামির বাড়ি কোন সাতটারিতে তো পুলিশগুলা চিন্তা করছে যে উমুক আসামির বাড়ি যাব বাড়ি তো চিনি না গুনটা বাড়ি না বাড়ি কাকে জিজ্ঞাসা করব তো ওই যে ওই লোকটাকে চলো জিজ্ঞাসা করব। দুটা হিন্দু পুলিশ নেমে বেচারাই যাইছে ওর দিকে আর ইটারা চোখে দেখছে মনে হয় ধরা পড়ে গেল লাদনা না খাইতে হবে পুলিশগুলা যখন ওর কাছাকাছি হয়েছে ওই পুলিশগুলাকে দেখে ওর স্পিরিট আরও বেড়ে গেছে আল্লাহ আল্লাহ বাঁচার লেগে ও দেখেন কি না করছে এবার পুলিশগুলা ভাবলো ইয়ার দু শেষ হইবে তো ওকে জিজ্ঞাসা করব না ই দুয়া শেষ করছে না ওকে জিজ্ঞাসা করছে এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেলো পুলিশগুলা বলছে চল বাড়ি আর কথা আর ই করা যাবে না চল ই চলে গেল তো ওই গাড়ির মধ্যে দুটো মুসলমান পুলিশ ছিল এরা বললো এ কেনা ঘুরে আসলে তোমরা জিজ্ঞাসা করলে না ধুর এত লম্বা দুয়া করছে ও দুয়াই ছাড়ে না তো জিজ্ঞাসা করবো কি করে তো মুসলমান পুলিশগুলা ভাবলো ই মনে হয় একটা আল্লাহওয়ালা আছে ভালো আছে লোক আছে আর দুয়া মনে হয় কবুল হবে না এত লম্বা দুয়া করে তো তোমরা গাড়িতে থাকো একটু আমরা ও আর দুয়াতে সামিল হয়ে যাই ফের দুটা মুসলমান পুলিশ নেমে যাইছে যায়ছে ট্যারা চোখে দেখছে ফের বেটাকে চলে আসছে রে ফের চলে আসছে কাছিয়া কাছা কাছি দেখে এ দুটা পুলিশও গিয়ে জুতা খুলে দিয়েছে আর ইয়েও শুরু করেছে ওর সাথে আল্লাহ আল্লাহ ইারাও শুরু করেছে করছে করছে এক ঘন্টা হয়ে গেল দু ঘন্টা হয়ে গেলো ও তো আর এমনি করে জান বাঁচার লেগে কইছে ইয়ারা করতে করতে রাগের মাথায় পুলিশ গেলো বলছে আয় এই দাঁড়িয়ে গেছে চমকে দেখেছি বলে কি হলো বলে তুমি এত লম্বা আমরা তো বাপের জর্নে দোয়া করি তুই কি দোয়া করছিস রে তো চট করে বলছে মা এক ঘন্টা করি দু ঘন্টা করি আমার ব্যাপার তোর বাপের কি করবি কর না করবি যা পুলিশগুলো বলছে ঠিকই তো কথা উ কহিল আমি মানা করার কি আছি তো দেখছে ওখানে কোনো কবর নাই একটা ছোট্ট বাচ্চার কবর ওকে বলছে তোর কে মারা গেছে বলছে আমার বাপ মারা গেছে তো তোর বাপ মারা গেছে তুই যে ছোট্ট বাচ্চার কবরের কাছে দোয়া করছিস ই ভাবলো ভেঁচে কেন চট করে বলছে দারোগা সাহেব আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখন মরে গেছে এত বড় ছিল তখন মরে গেছে সুহান আল্লাহ মাশআল্লাহ এবার ঘুম হয়ে গেছে ভাই আর ঘুম লাগে রাত্রে বারোটা হতে চলো আড়াই ঘন্টা ওয়াজ হতে চললো বারোটা বাজলেই ছাড়বো এখন পনের বারোটা আর চল্লিশ মিনিট হবে একুড়ি মিনিট হবে ভাই তবে বলছিলাম বাবা গো এবার মা খাদি যা তো কোবরার সঙ্গে আমার বিয়ে হলো ঘর সংসার হবে ভাই তবে বলছিলাম চাচা কোন হবেন চাচা বাইট না হো হ্যাঁ নাই যাওগে বসে গেছে একজন আচ্ছা বলছিলাম ভাই মা খাদি জাতল কুবরার সঙ্গে আমার নবির ঘর সংসার হবে আচ্ছা বলুন ভাই একটা কোনো খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দশটা খোদার বান্দার কাছে এক হাজার করে টাকা নেবো ভাই একটু হাত তুলেন তো ভাই চট করে এক হাজার করে টাকা আমি দশটা খোদার বান্দার কাছে আমার নবীর মোহব্বতে যদি কেউ পারেন তবে এক হাজারটা টাকা আল্লাহর ঘর তৈরি হবে এ বেরাদার মাম্বান আল্লাহি মাসজিদান বানাল্লাহু লহু বাইতানফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর সাজাবে একটা কোনো খোদার বান্দা আছেন মাত্র এক হাজারটার টাকা কোনো যোগ্য মায়ের যোগ্য ব্যাটা আল্লাহর ঘর মসজিদ হবে বেরাদার নিজের ঘর না এ বেরাদার নিজের ঘর ক্ষতি হবে আপনি তৈরি করছেন কিন্তু আল্লাহর ঘরকে কেটা সাজাবে একটা কোনো বান্দা আছেন এক হাজারটা টাকা আর পাঁচটা কোনো বান্দা সুবাহ আল্লাহ যদি পারেন একটা ভাই আমার একটু হাত তুলে দেখান তার জন্য মন খুলে দোয়া করব বেরাদার আজকে মেহমানের আল্লাহ দরবারে কবুল হয় বেরাদার একটু দোয়া করব একজন কোনো বান্দা যদি পারেন বেরাদার এক হাজারটা টাকা একটু হাত তুলেন তো ভাই আছেন কেউ কোনো যজ্ঞমায় যোগ্য বেটা একটা পরিচয় দেবেন এক হাজার টাকা আমি জানি এই যে একটা হাত তুলেছেন সুভান আল্লাহ কি নাম বাবা নাম কি বাবা রাজু মমিন সুভান আল্লাহ একটু জোরে নারা লাগান এই যে তিরপালটা উড়িয়ে দেন নারদাদ জোরে হবে জোরে হবে উড়ান সামনের দিকে যেন উড়তে থাকে রাজু স্বরা সাহেব এক হাজার টাকার দাতা আল্লাহ আগে মুনার জন্য আগে মন খুলে দোয়া করে সবাই হাত তুলেন সবাই আল্লাহ আমিন আল্লাহ গো রব্বুল আলামিন মওলা রাজু গো এক হাজার টাকা টাকা আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন মওলা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মওলা তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও মওলা রাজু ভাইয়ের বাড়িতে মালা কেউ অসুস্থ থাকে মওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন মওলা গো তার বাড়িতে মালাকে কেউ যদি চলে গিয়ে থাকে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও আমিন সুম্মা আমিন বাহাকিল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ্ আদুল সাল্লাম আরে একটা কোনো খোদার বান্দা হবে না এক হাজার টাকা ভাই একজন নাই কেউ রাজি রাজুর সাহেবের সাথীদার একটা কেউ কোনো খোদার বান্দা জবরদস্ত নেই না ভাই শুধু আল্লাহর ঘরকে সাজাবেন একটা কোন খোদার বান্দা আছেন এই যে আর একটা হে আরে সুবহান আলাহ কি নাম বাবা মুসলিম মোমেন সুবহান আলা না রায় লাগান না রায় তোর না মুসলিম মোমেন সাহেব এক হাজার টাকার দাতা দোয়া দোয়া করেন করেন জন্য হবে আমিন আল্লাহ গো রবুল আলামিন মাওলা মুসলিম এক হাজার টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আমার মুসলিম মমিন শাহে গো এই তার বাড়ি থেকে চলে গিয়ে থাকো মাওলা তাকে তুমি সুস্থ মানিয়ে দাও তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও আমিন সব মামিন বাহা কেলা মুহমদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম ভাই দুটা মিনিট সময় নিয়েছি কেউ বিরক্ত হবে না খোদার কসম আজকে নবীর ঘর সংসার কি করে হচ্ছে সেই ঘটনাটা বলবো তবে কমিটি ভাইকে বলবো একটু মা বন্ধের বড় বড় বস্তাগুলো নিয়ে যান আর টাকাগুলো কেউ বিরক্ত কেউ ছুঁকে নিয়ে ভাই খোদার কসম একটা ইংরেজি যতক্ষণ গজল হবে আর ওই দিক থেকে দানটা চলে আসবেন তবে বলছিলাম বাবা গো এক হাজার করে টাকা দুটা খোদার বান্দার কাছে পেলাম তবে আর একটা কেউ হবে না ভাই একটা কেউ না এক হাজার টাকা একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা এক হাজার পাঁচশো পাঁচশো টাকা ওই যে ভাইয়ের পাঁচশো টাকা সুবাহান আল্লাহ মাসাল্লাহ নামটা কি ভাই হ্যাঁ এই নামটা বলে দেন নামটা বলে দেন বলছিলাম বাবা গো পিছন থেকে একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা এক হাজার টাকা যদি পারেন একটু হাত তুলে বেরো ওই যে একটা হাত তুলেছে আরে সুবাহান আল্লাহ দেখেন খোদার বান্দা এই কমেডি কমেডি ওই যে দেখেন হাত তুলেছেন ওখানে এই বাবা ওই যে হাত তুলেছে ওখানে ওই যে সুবাহান আল্লাহ কি নাম শুভান শুভান আলী সাহেব এক হাজার টাকা শুভান আল্লাহ হাত হাত

তিনটা খোদার বান্দা হইল বেরাদার এক হাজার করে টাকা পাঁচ পাঁচ অক্ত নামাজ একটা আর হবে না ভাই এক হাজার টাকা হবে না কোনো যোগ্য মাই যোগ্য বেটা আল্লাহর ঘর যখন হবে তখন আপনি দেবেন খোদার কসম আল্লাহর ঘরকে সাজান আপনার জন্য আল্লাহ ঘর সাজাবে জান্নাতে এক হাজার টাকা কাজ এই যে এক হাজার টাকা ওই যে হাত তুলেছেন কাকা আমার কি নাম কাকা নূর সালিম হ্যাঁ নূর সালিম এটা নাম কুণ্ঠে পেয়েছে চাচারে আচ্ছা নূর সালি নূর সালি ভেবে হ্যাঁ তো নূর সালি নূর সালি কইছে নূর সালি মমিন আহ দিয়েছেন এক হাজার টাকা সুমানার দোয়া করছি চাচা আর মা বন্ধু তরফ থেকে কি নাম আনুয়ারি বিবি পাঁচশো টাকা দিয়েছেন খালাকে এক মাসের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা গেলে একটু দিয়ে দেন খালা কি হবে হ্যাঁ এক মাসের টাকা তুলবেন আর দিবেন লক্ষ্মী ভান্ডারের টাকা একটু চটচট করে দিয়ে খালা হ্যাঁ বেশি বেশি করে দেবেন এক হাজার করে টাকা আর বলছিলাম নূর সালিম সাহেব দিয়েছেন এক হাজার টাকা আর আনোয়ারি বিবি দিয়েছেন পাঁচশো টাকা একটু দোয়া করেন তাদের জন্য আল্লাহ আল্লাহিন আল্লাগো নুর সালিম মহমিন মহলাগ এক হাজার টাকা দিয়েছেন মহলা আনোয়ারি বেবি পাঁচশো টাকা দিয়েছেন মহলা আল্লাহ যে নিয়ে তারা দান করেছেন মহলা তাদের দানকে তুমি কবুল করে নাও তাদের মনের বাসনা কালো তুমি পূরণ করে দাও রব্বুল আলমিন মহল তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মহলা সুস্থ বানিয়ে দাও তাদের বাড়িতে রোজি রোজগুলো তুমি বর্গদ্বন্দ্ব মহলা আমীর আমিনো মোহাম্মদ রসোর সাল্লাহ সাল্লাম চারটা খোদার বান্দার কাছে চেয়েছিলাম ভাই তবে চারটা হইলো পাঁচ অক্ট নামাজ বলেছিলাম বেড়াদার আর একটা শুধু বাকি থাকলো একটা কি হবে না ভাই এই যে একজন এইখান থেকে স্টেজ থেকে আমার কাকা উনি এক হাজার টাকা দিয়েছেন শুভ হা কী নাম কাকা যেন হাজি মোহাম্মদ মসউওয়ার হোসেন সুমাহান আল্লাহ হাজি মোহাম্মদ মোহাম্মদার হোসেন সাহেব এক হাজার টাকা এই চাচার জন্য একটু মন খুলে দোয়া করে আল্লাগো রব্বুল হাজি মোসাওয়ার হোসেন সাহেব গো এক হাজার টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও তার মনের বাসনা কালা তুমি পূরণ করে নাও রব্বুল আলমিন গো হাজি মোসাওয়ার হোসেন সাহেব ময় গো তার বাড়িতে মওলা গো যদি কেউ চলে গিয়ে থাকে মাওলা তাদেরকে তুমি জান্নাতবাসী করে দেওয়া মওলা তার হায়াতকে তুমি বাড়িয়ে দিও মওলা আমির সম্মান আলামিন বাহাক লাহা হেল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম বলছিলাম বাবা গো এক হাজার চাইলাম এক হাজারই পাইলাম একটা কেউ নাই গো দু হাজার টাকা একটা কেউ হবে না গো হ্যাঁ একটা কোনো খোদার বান্দা নাই যে দু হাজার টাকা দেনেওয়ালা কোনো কোন যোগ্যময় যোগ্য মেয়েটা মার জন্য একটা কেউ হবেন একটু পরিচয় দিতে পারবেন যে মাকে ভালোবাসি আমি মার জন্য দু হাজার টাকা একটা কেউ দেখান তো হাত দেখি কোনো যোগ্যময় যোগ্য মেয়েটা একটা পরিচয় দেন দু হাজার টাকা যদি পারেন বেরাদার ভাই কত কত কি নাম কি নাম রে হোসেন সাহেব টাকা হোসেন সাহেব এক হাজার টাকা শুভান আল্লাহ ছটা হয়ে গেল বেরাদার তবে ছটা যখন হয়ে গেল তো দশটা পুরাইতে হবে বেরাদার দশজন কোনো ক্ষতার বান্ধব হবে না আর একটা কি হবে না ভাই সাত নম্বরে কে আছেন গো সাত নম্বরে এক হাজার টাকা কোথায় আছে ওই যে হাত তুলেছে ওখানে কি নাম বাবা তাইমুর তাইমুর রহমান সাহেব এক হাজার টাকার দাতা সুভান আল্লাহ তাইমুর রহমান সাহেব দোয়া করেন আল্লাহ গো রবুল আলমিন মৌলা তাইমুর রহমান সাহেব মৌলা গো এক হাজার টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন মৌলা আল্লাহ বোবার সাহেব দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ যে আশা নিয়ে তারা দান করেছেন মৌলা তার দানকে তুমি কবুল করে নাও তার মনের বসন কালা তুমি পূরণ করে দাও তাইমুর রহমান সাহেবের বাড়িতে কেউ অসুস্থ থাকে মালা সুস্থ মানিয়ে দাও আমিন সোম আমিন ওয়াহাকে লাহ হে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী হাসাল্লাম বলছিলাম বাবা গো তবে সাতটা হইলো আর শুধু তিনটা বাকি থাকলো তিনটা কোনো খোদার বান্দা একটু চট করে দেখান বেরাদার আল্লাহর ঘর মসজিদকে সাজাইতে হবে এ যুবকেরা আমি জানি আল্লাহর ঘরকে আপনি সাজাবেন আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর সাজাবে একটা কোনো খোদার বান্দারি এক হাজার টাকা হবে না আর একটা আট নম্বরে কি হবেন বেরাদার আমি জানিয়া তিনটা হলে হয়ে যাবে আর একটা কোনো খোদার বান্দা পিছন থেকে যদি পারেন বেরাদার একটু চট করে হাত তুলেন মাগো আপনাদের মধ্যে পাঁচশোটা টাকায় একটা কোনো মা দেন তো মাগো আজকে আপনি কালকে দেবেন ওই হাত তুলেছেন ওই ওই যে হাত তুলেছেন হ্যাঁ হ্যাঁ এ রহিমা কাবাব আরে বাবা যা যা রে বাবা যা রে হাতে হাত তুলে দেখেন তো খালা কে হাত তুলে হ্যাঁ হাজা আহ শুভ হান আল্লাহ দেখেন এক মাসের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিল ওকে আর কেউ নাই এক হাজার আর পাঁচশোটা টাকা দিতে পারবেন না খালা একটু ইশারা করেন তো খালা আমি জানি আমার মামনেরা মন খুলে আজকে দান করবে আর পাঁচশো পাঁচশো করে টাকা আল্লাহর ঘরের জন্য দিলে কিছু হবে না খেলা একটু চটচট করে আপনি লেখিয়ে যান বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবা জি আমার ভাইরা জিনারা দেবেন মনে করছেন একটু চটচট করে দিয়ে যান ইনশাল্লাহ আজিজ রাত্রি পাক্কা বারোটা বাজতে চললো আর পিছনে যারা মার বোনেরা আছেন পাঁচশো পাঁচশো করে টাকা একটু সবাইকে লাগবে মাগো আপনারা মন খুলে আজকে এসছেন আজম মমিন সাহেব এক হাজার টাকার দাতা তাজম মমিন সাহেব এক হাজার টাকা তবে আটটা হয়ে কি বলে আটটা হয়ে গেল ভাই সুবাহান আল্লাহ আর মাত্র দুটা থাকলো আর দুটা কোনো খোদার বান্দা যদি পারেন তবে আল্লাহর ঘর মসজিদে আর পাঁচ এক হাজার করে টাকা দুটা কোনো বান্দা একটু হাত তুলবেন বেনাদার আর নেব না ইনশাল্লাহ আজিজ আর দুটা কোনো বান্দা যদি পারেন তবে এক হাজার করে টাকা একটু দিয়ে সামিল হবেন আর মা বন্ধুদেরকে বলবো মাগো আপনাদের মধ্যে একটা কোনো মা নাইকে এক হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন একটু পিসারা করেন তো খালাম আমি জানি আপনাদের শক্তি বেশি আরে শোভান আল্লাহ দেখেন আমার মনের আশা পূর্ণ হয়ে গেল আমি জানি যে দু হাজার হবেই হবে জোরে নারে লাগান না জোরে লাগান জোরে লাগান না রালতোর নারি সালাব আস্কার মনীর সাহেব দুই হাজার টাকার টাটা সুহান আইসা সিদ্দিকি দিয়েছেন পাঁচশো টাকা সুবহান আল্লাহ আসগার মমিন দিয়ে দু হাজার টাকা দিয়ে আমার মনের আশাটা পূর্ণ করে দিয়েছেন সুবহান আল্লাহ মাসাল্লাহ তবে আসগার মমিনের সমান একটা আর কেউ না সাঁথিদার হবে না গো দু হাজার টাকা একটা কেউ নাই মা গো আপনার মধ্যে এক হাজারটা টাকা কোনো মা আছেন একটু ইশারা করেন তো খালা আজকে দেবেন না কালকে দিবেন পরশু দিবেন যখন আল্লাহর ঘর হবে তখন দিন এক হাজারটা টাকা কোনো মা আছেন আমি জানি মা গো একটু কষ্ট লাগবে আপনাকে কিন্তু এই টাকাটা আপনার সঙ্গে সাথী হবে খোদার কসম্মা এই টাকাটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে মা একটা কোনো মা যদি পারেন একটু চট করে হাত তুলে ইশারা করেন আমি এক হাজারটা টাকা আল্লাহর ঘর মসজিদে দিলাম মাগো হবে না মা একটু কষ্ট করে দিবেন মাগো একদিনে নয় দুই দিনে নয় এক মাসে দু মাসে দিবেন মা তিন মাসে দিবেন সেটা আপনার ইচ্ছা মাগো আল্লাহর ঘর মসজিদে যদি পারেন মাগো এক হাজারটা টাকা একটু চট করে আপনারা যদি হাত তুলেন মাগো আজিজ ওই মায়ের জন্য মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া করব কোনো মা আছেন এক হাজার টাকা ওখানে হাত তুলেছে জানা রে বাবা কই রে ইসরাফিল এক হাজার টাকা ওই যে ওখানে হাত তুলেছে ওই যে কচুর বনে হুইমে একটু উধরি উধরি দুই জায়গাতে করেছে রে সুহান আল্লাহ দুটা করেছে আর ফিল মমিন দিয়েছে এক হাজার দেখেন তিনটা ফের পেয়ে গেলাম আচ্ছা একটা কোনো খোদ আর বান্দা নাই গো পাঁচ হাজার টাকা দিয়ে দিবে পাঁচ হাজার যদি পায়ে যায় স্পিকার দুটা কেটে দেবো আমি হ্যাঁ ইয়া তো জোরে নারে লাগাবো হ্যাঁ রাসে দেয় এক হাজার টাকা একটা কে হবে না পাঁচ হাজার খালা গে এ রহিমা কি মা কে হবে না খালা হ্যাঁ আপনারা হবে না খালা গে পাঁচ হাজার টাকা দিয়ে দে না রাগের মাথায় আমি জানি আমার মা বন্ধু তরফে হয়ে যাবে দুটা মা হয়েছে এক হাজার করে টাকা আর পিছন থেকে একটা কোনো মা নাই এক হাজার দিবেন ওই যে ঘন্টলা থেকে কহিনুর এক হাজার টাকা রাশেদে এক হাজার টাকা দুটা হয়ে গেছে তো সুভান আল্লাহ আর আর কেউ নাই গে আমে না কেউ নাই রাজু প্রধান সাহেব সাহেবের আম্মা আর পাঁচশো টাকা সুবাহান আল্লাহ মাসাল্লাহ তবে দু হাজার করে টাকায় একটা পেয়েছি ভাই শুধু একটা হলে মনের আশা পূর্ণ হবে এবার লাইন ধরে জীবনীটা হবে একটা কোনো ভাই হবে না দু হাজার টাকার একটা কোনো খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা একটা কেউ আছেন ভাই আমি জানি আল্লাহর ঘর মসজিদে দিতে কেউ পিছাবে না ভাই আল্লাহর ঘর মসজিদে একটা মার জন্য যদি পারেন ভাপা গো দু হাজার টাকা আর মা বোনদেরকে বলবো মা গো এক হাজারটা টাকা মা নিজের স্বামীর জন্য কেউ দিতে পারবেন এক হাজার টাকা ওই যে ওই যে জান জন ঝঞা গে খালা গে বুবু গে এই দেখতে পাই না কা না গিয়া কারে উধরি আস্তে বারকা হাত তুলে হ্যাঁ হ্যাঁ জান জান ঝান বাপরে সোহান আল্লাহ আরে খাতালিয়া ঘুরবেন কালকে থেকে দশটা বাজতো তো খাতা নিয়ে চলে আসবেন আমার মা বোনেরা প্রচুর দান করবে হ্যাঁ প্রচুর দান করবে মসজিদকে তৈরি করতেই হবে ভাই আরে আল্লাহর ঘর মসজিদে তৈরি হবে কত কত লোকজন এসে নামাজ পড়বে বেরাদার আপনার এলাকাতে আপনার সমাজে নামাজ পড়বে তবে বেরাদার কত আপনার নেকি হতে থাকবে আল্লাহর ঘর মসজিদে আপনার দু টাকাও লাগবে সেটা ইনশাআল্লাহ আজিজ ভাই বাবাজি আমার বোনেরা আমার বোনেরা অনেক দান করেছেন আর পিছনে যদি কোনো মা থাকেন তবে এক হাজার টাকা ওই কোন থেকে কোনো মা আছেন এক হাজার টাকা হ্যাঁ খালা এক হাজার টাকা কোনো মা আছেন আরে কম্পিটিশান লাগান মমতা খালাকে পারবে না টাকলু আপনার পারবেন খালা একটু কম্পিটিশান লাগান একটা মা দিয়েছেন রাসাদা দিয়েছে কি বলে আরও কে কে দিয়ে এলো দু হাজার কি নাম এম ডি নাইম নিজের বাবার নামে এম ডি নাইম দু হাজার টাকা নারায় তাকবীর নারায় রিসালাত নাইম সাহেব হাজার টাকার আচ্ছা দোয়া করে দিচ্ছি ওর বাবার জন্য একটু দোয়া করতে বলেছেন আর ওই হাত তুলেছে ওখানে এক হাজার টাকা ওই ওখান থেকে হাত তুলেছে যান তাড়াতাড়ি যান হ্যাঁ ওই যে যাচ্ছে খেলা হাসমাদ বেগম মাইমুরের নামে এক হাজার টাকা সুভান আল্লাহ যারা দিবেন একটু চটচট করে লেখিয়ে দিন বেরাদার আজকে হচ্ছে তৃতীয় রাত্রি জীবনী আমি জানি আমার মা বোনের আজকে মন খুলে প্রাণ খুলে দান করছেন মাগ কালকে আরও বেশি করে দান করিয়েন খালা কালকে ব্যাংকে সকাল থেকে লাইন লাগিয়ে রাখবেন আর লক্ষ্মী ভান্ডারের টাকা তুইলাই চলে যাবেন তুইলাই চলে যাবেন হ্যাঁ দুদিন দিতে হবে খালা কালকার পরশু দিনই তো দিবেন যা আছে ঝেড়ে ঝুড়ে দিয়ে দিবেন যাতে আল্লাহর ঘর তৈরি হয়ে যায় রয়্যাল সাহেব সুবহান আল্লাহ এক হাজার টাকা রয়্যাল ভাই দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ পাত্তা দানকে কবুল করুন মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আজকে তাহলে বেরাদার অনেকে দান আসছে বেরাদার তবে দু হাজার টাকা চেয়েছিলাম দুটার কাছে পেয়ে গেলাম দুইজনের কাছে শুধু একটা বাকি থাকলো পাঁচ হাজার টাকা হ্যাঁ হা 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 করে দিয়েছি দোয়া করে দিছি নাইম সাহেব দিয়েছেন বাবার জন্য এক হাজার টাকা দুয়া দোয়া করতে বলেছেন যাকে বন্ধু বাবা বাবাজি আমার আসুন যিনারা দান করেছেন একবার তাদের জন্য দোয়া করুন আচ্ছা কেউ দিল নাকি আর কি নাম রে বাবা আহারে একটা হাত মিলে দাতো বাবা রে সুবহান আল্লাহ আল্লাহ কি নাম রে বাবা আজগর মুমিন সুবহান আল্লাহ নাও রে আগলা সব আয়ুষ মমিন নিজের দাদার নামে এক হাজার টাকা মাজিরুদ্দিন মমিন নিজের বাবার জন্য এক হাজার টাকা আসগার আলী দিয়েছেন পাঁচ হাজার টাকা বাপরে বাপরে মন খুলে দিয়েছে একটু জোরে করে না লাগে না ছিঁড়ে দেন উড়িয়ে দেন আসগর মমিন সাহেব পাঁচ হাজার টাকার দাতা

বেড়া দাণাম দোকান বাবাজি আমার তবে যারা যারা দিয়েছেন একটু আগে মন খুলে তাদের জন্য দোয়া করব ভাই তারপরে একটা মারাত্মক ঘটনা বলে ইনশাল্লাহ শেষ করব রাত্রি পাক্কা বারোটা হয়ে গেল আরও সামনে দুইটি রাত থাকতে হবে ভাই আসুন মরণকে স্মরণ করে যারা দান করেছেন একটু তাদের জন্য একটু হাত তুলে দোয়া করুন সবাই হাত তুলে নান্লা হবেন রব্বুল আলমিন এই পবিত্র সভাতে বসে মহলা গো কেউ এক হাজার দু হাজার টাকা পাঁচ হাজার পর্যন্ত দান করেছেন আল্লাহ কেউ একশো দুশো পাঁচশো করে দান করেছেন মহলা আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা তাদের দানকে তুমি কবল করে নাও তাদের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লা গো এই পবিত্র সভাতে দান করেছেন মওলা আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো মওলা আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা প্রত্যেকের দানকে কবুল করে নিয়ে মওলা প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলমীর মাওলা গো আমার কচি কচি ছোট্ট ছোট্ট ভাইয়ারা ছোট্ট ছোট মা বোন বহিনেরা আজকে তোমার দরবারে দুইখানা হাত তুলে কানছেন মওলা আল্লাহ তুমি প্রত্যেকের দুয়াকে কবুল করে নিয়া আমাদের প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলমীর মওলা যারা যারা দান করেছেন সিনেমা লাগো যারই নামে দান করেছেন সিনেমাওলা আল্লাহ তুমি তো সব কিছুই জানো মওলা যে যা উদ্দেশ্য নিয়ে দান করে সিনেমা তাদের দানকে কবুল করে নিয়া তার প্রত্যেকের মনের বাসনাকে পূর্ণ করে দিও আল্লাহ اللهم رب محمد صلى الله عليه وسلم نحن وادو محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة ما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بهاك لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله أمة على

ওয়াজ হয়ে গেল আল্লাহ পাক পাখায়াত বাকি রাখলে আবার কালকে আপনাদের সম্মুখে আবার এখান থেকে শোনাব আর বলাইন বলেন আচ্ছা আপনারা একটা লাগিয়ে আসেন তাহলে আগে আসেন যেনারা পিছনে আছেন ভাই একটু আগে আসেন তাহলে চলে আসেন চলে আসেন নাহলে ছেড়ে দেবো ভাই চলে আসেন ও ভাই ওই লাল জামা একটু চলে আসেন আগে একদম চলে আসেন সামনে চলে আসেন সামনে চলে আসেন বাইক না গে আগে বসেন কোটা কালকে করবো চিন্তা নেই হ্যাঁ বসেন বসেন সোহান আল্লাহ মার্শাল্লা এবার ঠান্ডা মাথায় বসে গেছে আধা ঘন্টা যখন বলছে তো বাড়ি হয়ে দিই তাহলে সবারই মনটা ফ্রি হবে হ্যাঁ সাড়ে বারোটা করিয়ে দিই তাহলে আমার মা বহিনেরকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে বসে যান মা গো আর মন প্রাণ খুলে আপনারা শুনতে থাকুন আসুন একবার জোরে সরে দ্রুত পা পড়ুন গোটা মাঝমা পড়ুন আল্লাহ আলা মোহাম্মদওয়ালা আলে সেই দেনাওয়ালা আলে মাওলা না মোহাম্মদ সাল্লাল্লাহ তাআলা আলি হেওয়াসাল্লাহ ও চুব ওই খাদি যার সঙ্গে আমার নবীর বিয়ে যখন হয়ে গেল। বাবা গো আমার নবী মা খাদিজার যত মালগুলা ছিল বাবা সমস্ত মালগুলা গরিব মিসকিনকে বা বেটে দিয়েছিলেন দান করে দিয়েছিলেন বন্ধুরা বাড়িতে যে খাবে তা নবীর বাড়িতে খাবার ছিল না ওরে যুবকেরা আমার নবী এত দান করে করেছে না বন্ধুরা বাড়িতে কোনো খাবার ছিল না একদিন আমার নবী জিজ্ঞাসা করছেন খাদিজা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কি না খাদিজা বলছেন না ভিগো আপনি এত দান করা করেছেন ইয়ারা সুলাল্লাহ বাড়িতে কোনো খাবার নাই আমার নবী বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ না আছে তাও আলহামদুলিল্লাহ এই কথা বলে আমার নবী জঙ্গলের দিকে চলে গেলেন বাবা সামনে যেতে না আমার নবী কোথায় যাবেন বাবা কোন দিকে যাবেন গো আমার নবী গিয়ে পাহাড়ের গুহাতে আল্লাহর ইবাদত করছেন বাবা আর যেমনই গিয়েছেন ওই দিকে বিবি খাদি যার মনটা যেন মানে না হাল্লা গো আমার স্বামী খাবার চাইলো আল্লা আমার স্বামীকে খাবার দিতে পারলাম না হাই রে মা ডুগরে ডুগরে কানতে আরম্ভ করেছে না বাবা বাড়িতে খাবার নাই রে খাদি জাঙা একটা জঙ্গলের দিকে বেরিয়ে গেল না যেমন জঙ্গলের দিকে যাওয়া বাবা গো মা খাদি জাঙা একটা জঙ্গলে গিয়া একটা গাছে একটা ফল দেখতে পেল মা খাদি যা ওই ফলটা পারতে গেল বাবা ওই খাদি যার হাতে নরম হাতে যেন কাঁটাতে আঁচড়ে গেল যেমনই কাঁটাতে আঁচড়ে গেছে ওই খাদিজা যা আমার নবীর কথা ভেবে কাঁটাকে কাঁটা মনে করলেন না হাত দিয়ে টস টস করে রক্ত জড়তে লাগলো মা কাঁধিজা তুল খুবরা now i go সেখান থেকে এক পা দুই পা করে ওই ফলটাকে নিয়ে বাবা আমার নবীর কাছে পৌঁছা গেল যেমন নবীর কাছে যাওয়া ওই ফলটা সুন্দর করে কেটে আমার নবীর সামনে হাজির করেছেন আমার নাবি পাক মাথাটা তুলে দেখছেন বলছেন খাদি যা আচ্ছা বলো তুমি কেন এসেছো মা খাদি যার চোখ দিয়ে পানি বলছে স্বামী গো গো আমার মাথার তা আমি আপনার জন্য একটা ফল এনেছি আমার নবীর ফলটা নিতে যাবে মা কাঁদি জাদল কোবরারা হাতে কাঁটা দেখে ফেললেন বাবা আর বলছেন কাঁদি যা তোমার হাতে রক্ত কেন বলো খাদিজা বলছেন গো আপনার জন্য ফলটা পারতে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে গো আমার ব্যথা হয়নি আমার নবী বলছেন খাদিজা তোমাকে একটা কথা বলে দিই তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছ ও খাদিজা যাও যাও আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম ও খাদিজা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল জোরে বলুন খাদিজা যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল মা তোল কুবরা রাদি আল্লাহ আমার নবীকে নিয়ে চলে আসলেন বাবা দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে বাবা গো আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল চল্লিশ বছর কয় বছর হইল আর জীবনী সামনে কদিন আছে দুই দিন আছে আজকে নবীর বয়স চল্লিশ আমার নবীর আচ্ছা বলুন তো ভাই সর্বপ্রথম আমার নবীর কলেমা কে পড়েছিলেন গো ছেলেদের মধ্যে ছেলের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালা আনহ আর গোলামদের মধ্যে সর্বপ্রথম কে পড়েছিলেন গোলামদের মধ্যে কে পড়েছিলেন সর্বপ্রথম গোলামদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হজরতে জায়দ রাহ তালা আনহ আর ছোটদের মধ্যে সর্বপ্রথম কলমাকে পড়েছিল হজরতে সেরে খোদা আলী আর কি বলে মেয়েদের মধ্যে সর্বপ্রথম কে পড়েছিল হ্যাঁ মাইক কহিছে জীবন শেষ করো নাকি হ্যালো

مولانا محمد الله اما صلّي على مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا

বলছি কিন্তু মনে হয়েছে কানের মধ্যে পিঁপড়ে কাটছে আল্লাহ আলাদা লাগছে ভাই একটা ছোট করে আগে গজল হয়ে যাক তারপর ইনশাল্লাহ যদি মাইকটা ভালো হইলো তাহলে ইনশাল্লাহ বলবো আর না হলে কালকে আবার মাইক ম্যান যখন ঠিক করবে তখন কালকে বলবো একবার গোটা মাজমা বলুন তো সুবান আল্লাহ জোরে বলুন গোটা মাজমা বলুন भे ते रखबा মাগত তুমি আমার জান কোনো দিন বলো না মত আমার জান কোনদিন দিন বল না মগত মি আমার জান কোনো দিন বল না মা ডাকিমা বকেত

দশ মাস দশ দিন গরবে তুমি ধরেছিলে শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগত মার পোধেরাতে না কবে শোধ হবে মাগত বে আমার যাঙান কোনো দিন না মাগত বে আমার যাঙান কোনদিন দিন না ভকে ডাকিমা বকেতে রাখিমা মাগত মে আমার জানান দিন ভোলো না মাগত মে আমার আমার জান জান দিন দিন না না বেরাদার বন্ধুগণ বাবাজি আমার হায়াত বাকি মুলাকাত বাকি চাচাকেও কেউ রাখবেন না কালকে মাইক যখন খুব সুন্দর হবে তখন বলবো সকলে দাঁড়িয়ে যান আর সালাত সালাম সালাম ইয়া আনাবে সালা